গত তিন রাত জীবনী ছেড়ে ছেড়ে এখানে ওখানে ধরে বেরাদার সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতকাল শহীদের ঘটনা আপনারা শুনেছেন। মুসলমান আপনারা শুনেছেন ইমাম হাসানের পরে ইমাম হাসানের পরে খেলাফতের দায় দায়িত্ব এখন আমিরে মাবিয়ার কাছে। সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন জবরদস্ত আল্লাহর নবীর সাহাবি, নবী পাকের সালা, তমাম মুমিন দের মামু, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস যদি বলি তাহলে আরো একটা রাত বেরাদার পার হয়ে যাবে। অতএব হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন আপনার 59 হিজরিতে অসুস্থ হলেন। অসুস্থ অবস্থায় তারই সন্তান, তারই ছেলে ইয়াজিদ আব্বার কাছে আসলো, আমিরে মাবিয়ার কাছে আসলো আর জিজ্ঞাসা করলো, আব্বা আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, কারণ এটা প্রত্যেকেরই আসবে, প্রত্যেকেরই হবে। তো আপনার যে অসুখ, আপনি যে রোগে এখন আক্রান্ত, মনে হচ্ছে না যে আর আপনি বাঁচবেন। অতএব আব্বা আপনি বলুন যে আপনার পরে খলিফা কে হবে, ইয়াজিদ জিজ্ঞাসা করছে। তো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন বলেছিলেন যে বেটা আমার পরে খলিফা তুমি হবে, তবে শুনো তুমি কিছুদিন খেলাফতির দায়িত্ব নিভিয়ে কিছুদিন খলিফা হয়ে তোমার খেলাফতটা ইমাম হোসেনকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ খলিফার যোগ্য হযরতে ইমাম হোসেনই, ওদেরকে খলিফা মানায়, ওরাই খলিফার যোগ্য। কিন্তু আমি জানি তুমি খলিফা না হলে ছাড়বে না, আমার পরে খলিফা তুমি হবে। বেরাদার হযরতে আমিরে মাবিয়ার কিন্তু মনে কোন রকমের খুঁত ছিল না, উনি সিধা সাদা মানুষ, নবী প্রেমিক মানুষ, অত্যন্ত ইমাম হাসান হোসেনকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন। তো আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আপনার উনার সন্তান ইয়াজিদকে বলল, বেটা খলিফা তো তুমি হবে, তবে শুনো যাই কাজ তুমি করো না কেন, কাজ করার আগে, কোন জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে হযরতে ইমাম হোসেনের সাথে পরামর্শ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কাজ করার আগে তুমি ইমাম হোসেনের সঙ্গে পরামর্শ নেবে, ইমাম হোসেন যেরকম চাইবে, ইমাম হোসেন যেভাবে করতে বলবে তুমি সেটাই করবে। বেটা আরো শুনো, অতক্ষণ পর্যন্ত তুমি খাবে না যতক্ষণ না ইমাম হোসেন খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে আমিরে মাবিয়া বলেছিলেন, বেটা অতক্ষণ পর্যন্ত পান করবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না পান করে। এক কথায় তুমি কিছু করার আগে আগে হোসেনের খবর নেবে, হোসেনকে আগে দেবে, পরে তুমি নিজের কাজে ব্যবহার করবে, তার আগে নয়। বেরাদার হযরতে আমিরে মাবিয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অনেক লম্বা ইতিহাস আছে মুক্তাসার। আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে এখন খলিফার সিংহাসনে বসে গেল ইয়াজিদ। বাপ জান্নাতি কিন্তু বেটা জাহান্নামী। বাপ নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর সাহাবি, কিন্তু বেটা কিন্তু জালিম। বাপ যা বলেছে এ খালি শুনেছে, এ মনে মনে বলেছে আগে মরতো দেখি, তারপরে খলিফা হব। খলিফা হওয়ার পরে আমার কি করার আমি করব, এ কিন্তু আলাদা পেলে নেকে রেখেছে। ভাইরা মুসলমানেরা, যাই হোক, ইয়াজিদ এখন সিংহাসনে বসার পরে চতুর্দিকে আপনার দামিশ থেকে শুরু করে মক্কা মদিনা ইরাক ইরান প্রতিটা জায়গাতে খবর পাঠিয়ে দিল যে আমিরে মাবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, আমি তারই সন্তান, ইয়াজিদ বর্তমান খলিফা। অতএব প্রতিটা এলাকা প্রতিটা দেশের মানুষকে এখন বলো যে তারা যেন ইয়াজিদের বাইত গ্রহণ করে। এরকম ভাবে প্রতিটা এলাকাতে প্রতিটা আপনার শহরে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা চিঠি পবিত্র মদিনাতেও এসেছে। ওই টাইমে ও সমাতে কিতাবের মধ্যে লেখা আছে, ও জামানাতে ও সমাতে মদিনার যিনি গভর্নর ছিলেন, মদিনার যিনি হাকিম ছিলেন, তিনি হচ্ছেন ওয়ালিদ বিন উকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন উকবা ইনি হলেন মদিনার গভর্নর। যখন চিঠি আসলো মদিনাতে, কিন্তু এখনো লোক জানে না, মদিনায় এখনো খবর নাই আমিরে মাবিয়ার ইন্তেকালের খবর। ওয়ালিদ বিন উকবার হাতে চিঠি, চিঠিতে লেখাছে, মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা, আমি ইয়াজিদ তোমার কাছে চিঠি পাঠালাম। চিঠিতে লেখেছে, সর্বপ্রথম আমার আব্বার ইন্তেকালের খবর, তারপরে খবর দিয়েছে, লেখেছে চিঠিতে যে মদিনার যত মানুষ আছে সবাইকে বলো যেন তারা সবাই ইয়াজিদের বাইত গ্রহণ করে। নিচে নোট দিয়ে বিশেষ কিছু ব্যক্তির নাম লিখেছে, যার মধ্যে আছে হযরত ইমাম হোসেন ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বিশিষ্ট কিছু ব্যক্তির নাম লিখেছে যে এদের কাছ থেকে জবরান জবরদস্তি করে ইয়াজিদের বাইত নাও, যদি এরা ইয়াজিদের বাইত নিতে অস্বীকার করে একটা মিনিট সময় দেবে না, এদের গর্দন থেকে মাথা আলাদা করে দেবে। চিঠিতে লিখেছে এইভাবে। বাবারা ওয়ালিদ বিন উকবা চিঠিটা পড়ে তার শরীর যেন শিহরে উঠল, কি করি আমি, মদিনার মানুষ তো এখনো জানে না আমিরে মাবিয়ার ইন্তেকালের কথা, আর ইন্তেকালের খবরটা না হয় আমি দিয়ে দিব, কি কারে বলবো হঠাৎ করে যে তোমরা ইয়াজিদের বাইত নাও। হযরতে ওয়ালিদ বিন উকবা নিজে ডিসিশন নিতে পারলেন না, নিজে ফাইনাল করতে পারলেন না, পরামর্শের জন্য প্রাক্তন গভর্নর, প্রাক্তন মদিনার হাকিম যার নাম ছিল মারওয়ান, ওকে ডাকলো। ডাকার পরে বিরাদার মারওয়ানের কাছে পরামর্শ নিতে চাইল যে দেখো দামিশ থেকে চিঠি এসেছে, ইয়াজিদ লিখেছে যে তার আব্বা আমিরে মাবিয়ার ইন্তেকাল হয়ে গেছে আর সে বর্তমান খলিফা, অতএব মদিনার সবার কাছ থেকে বাইত নিতে বলা হয়েছে, বিশেষ করে ইমাম হোসেন, আব্দুল্লাহ ইবনে ওমার, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এ বিশিষ্ট কিছু ব্যক্তির কথা উল্লেখ করেছে, এদের কাছ থেকে জবরদস্তি বাইত নিতে হবে ইয়াজিদের, যদি এরা অস্বীকার করে এদের এক মুহূর্ত সময় দেওয়া হবে না, এদেরকে কতল করতে হবে। এখন বলুন আমি কি করব। মারওয়ান লোকটা কিন্তু খুব বাজে লোক,
দুষ্ট লোক পাপী লোক ইয়া হামেশাই নবীর আওলাদদের প্রতি জুলুম করেছে তো যে ব্যক্তি সারা জীবন নবীর আওলাদদের দুশমনি করেছে এর পরামর্শ কি ভালো পরামর্শ হবে মারওয়ান বলতে লাগলো ওলিদ বিন উকবাকে যে আপনি কি করছেন চিঠি পে আবার দেরি করে করছেন ডাকেন ইমাম হোসেন ডাকেন আব্দুল্লাহ ইবনে ওমারকে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাদের যাদের নাম লেখা আছে এদেরকে ডাকেন আর ডেকে এদেরকে বলুন যে ইয়াজিদের বাইত গ্রহণ করতে হবে যেভাবে চিঠিতে লিখেছে ওভাবে আপনি কারওয়াই করুন আপনি দেশের নেতা আপনি দেশের হাকিম এ দেশের গভর্নর আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি পাওয়ারটা কাজে লাগান হযরতে ওলিদ বিন উকবা চিন্তায় পড়লেন বাবারা বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখা ঠিক জোহরের নামাজের পরে আসরের একটুখানে আগায় হযরত ইমাম হোসেন কে ওলিদ বিন উকবা ডেকে পাঠালো একটা লোক পাঠিয়ে হযরত ইমাম হোসেন কে ডাকলো ইমাম হোসেন কিন্তু বুঝতে পেরে গেছে ও টাইমে ওলিদ বিন উকবা আমাকে ডাকছে এটা কোনো ডাকার টাইম নয় ও টাইমে আমাকে ডাকছে নিশ্চয় দামিস থেকে কোনো খবর চলে এসেছে কুফা থেকে খবর চলে এসেছে বুঝি দামিস থেকে হয়তো আমির মাবিয়ার দুনিয়াতে নাই এ খবর উনি মনে মনে ভাবছেন হতে পারে এরকম নাও হতে পারে ওলিদ বিন উকবা যখন ডাকলেন তো ইমাম হোসেন একা আসলেন না কয়েকজন সাথীকে নিলেন বন্ধুকে নিলেন আর নিয়ে ওলিদ বিন উকবার কাছে আসলেন বিরাদার পার্লামেন্ট ভবন ঘরের মধ্যে ইমাম হোসেন যাবেন বন্ধুদেরকে বলছে ভাই ও আমার দোস্ত আমার বন্ধুরা তোমরা এখানে দাঁড়াও তোমাদেরকে যেতে হবে না আমি একাই যাই দেখি ওলিদ কি বলে আর শুনো আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ডাকবো না তোমরা কিন্তু ভিতরে কেউ আসবে না আর একটা কথা শুনো যদি ভিতরে তোমরা গন্ডগোলের আওয়াজ শুনতে পাও তখন কিন্তু তোমরা ভিতরে আসবে তার আগে নয় ইমাম হোসেনের বন্ধুরা বলেছিল হুজুর ঠিক আছে তাই হবে হযরত ইমাম হোসেন আলী মাকাম বাবা ওলিদের কাছে গেলেন ঘরের মধ্যে গিয়ে দেখেন হযরত ইমাম হোসেন নজর করে দেখেন ঘরের মধ্যে একা ওলিদ নাই পাশে যেন মারওয়ান নামে দুশ্মনটা বসে আছে মারওয়ানও আছে একচারে মারওয়ান বসা একচারে ওলিদ বিন উকবা বসা ইমাম হোসেনকে বেরাদার সামনে চেয়ার দেওয়া হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চেয়ারে বসলেন প্রথম ভাবে তো বসতে চেয়েছিলেন না কিন্তু ওয়ালিদ বললেন যে বসো আমরা বসে থাকবো আপনি দাঁড়িয়ে থাকবেন হয় না বসেন হযরত ইমাম হোসেন বসলেন আর বললেন বলো কিসের জন্য আমাকে ডেকেছো ও টাইমে ওয়ালিদ বিন উকবা বলেছিল ইমাম হোসেন ডেকেছি এই জন্যই জানি না তোমার কাছে খবর আছে কিনা কারণ যে এখন পর্যন্ত মদিনায় খবর দেওয়া হয়নি আমি খবরটা জানি বলে কি খবর গো ওয়ালিদ বিন উকবা বলল খবর আছে দামিস থেকে এসেছে হযরতে আমির মাবিয়ার ইন্তেকাল হয়ে গেছে ইমাম হোসেন আলি মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শুনে বাবা পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবরের জন্য আপনি ডেকেছিলেন বিরাদার বন্ধুরা আমার ওয়ালিদ বলল হ্যাঁ এই খবর তো আছে ও ইমাম হোসেন এটাই শুধু শেষ খবর নয় খবর আরো একটা আছে বলে কি খবর আছে গো
বলে খবর হচ্ছে এখন তোমাকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে। তো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এ বিষয়ে এ বায়াত নেওয়ার কথা আপনি বলছেন, এ বায়াতের ব্যাপারটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কাকে খলিফা মানব কার হাতে বায়াত হব ওটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি আমাকে এখানে কেন বলছেন? যদি বলতে হয় তো আপনি বাইরে মানুষের সামনে মসজিদে গিয়ে নামাজীদের সামনে বাজারে গিয়ে হাজার হাজার লোকের সামনে বলবেন, যার মন হবে ইয়াজিদকে খলিফা মনে করবে, ইয়াজিদের খেলাফতি গ্রহণ করবে, ইয়াজিদের হাতে বাইত হবে, যার পছন্দ হবে না করবে না। আপনি আমাকে ঘরের মধ্যে একা ডেকে ইয়াজিদের বাইত হতে বলছেন, না না আমি পারবো না। বেরাদার ইমাম হোসেন বলছে ওয়ালিদ আর কোনো কথা আছে কি? বলে না কোনো কথা নাই, তাহলে আমি আসি। এই বলে ইমাম হোসেন উঠে যাচ্ছিলেন, এমন সময় মারওয়ান জালিম মারওয়ান দুশ্মনে নবী দুশ্মনে হোসেন বলছে ওয়ালিদ বিন উকবা সুযোগ পাওয়ার পরেও সুযোগটা ছাড়িও না, কারণ চিঠিতে লেখা আছে একটা মিনিট সময় দিতে হবে না, বায়াত গ্রহণ না করতে গেলে তাকে হত্যা করো, আর তুমি এই সুযোগ পেয়ে তাকে একা পেয়ে তুমি যখন তাকে ছেড়ে দিচ্ছ ইমাম হোসেনের লাগাল আর পাওয়া যাবে না, ইমাম হোসেনকে আর ধরা যাবে না, তুমি সুযোগটা হাত ছাড়া করো না। ও বাবা ইমাম হোসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাদার মারওয়ানের মুখ থেকে কথা বলেছে, সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে মারওয়ানকে বেরাদার লক্ষ্য করে ইমাম হোসেন বলেছিল, আয় গিরগিটের বাচ্চা, আয় ইবনুল জারকা, আয় গিরগিটের পোলা, গিরগিটের বাচ্চা, তুই কাকে মারার ভয় দেখাচ্ছিস রে? আমি হোসেন মরতে ভয় করি না, আমি হোসেন জীবন দিতে পারি, ইমান দিতে পারি না, সুবহানাল্লাহ আমাকে মারার কথা বলছে। এ বলে ইমাম হোসেন বেরিয়ে চলে গেলেন। বাবারা বন্ধুরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার সোজাই ঘরে গেলেন, বাড়িতে গেলেন। হযরত ইমাম হোসেন বেরাদার চিন্তা ভাবনা করছেন, মন মারা হয়ে বসে আছেন। হযরত ইমাম হাসান হোসেনের বিবি হযরতে শহর বানু এসে হযরত ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে, চলো স্বামী গো কি হয়েছে, ব্যাপার কি, আপনার মনটা কেন খারাপ? ইমাম হোসেন বলছে ও কথা বলো না, একটু মনটা খারাপ আছে। বলে না কিছু তো হয়েছে আপনার, না হলে আপনি মন মরা কেন হয়ে গেছেন, মনটা খারাপ করে বসে কেন আছেন, এ টাইমে তো আপনি মন মরে মন খারাপ করে বসে থাকেন না। বলে একটু আমাদের আমাদের গভর্নরের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, যার জন্য মনটা খারাপ। বিরাদার বন্ধুরা আমার, এদিকে উকবা বিন বিরাদার ওয়ালিদ বিন উকবা কিতাবের মধ্যে লেখা আছে সন্ধ্যার সময় আবার যেন ইমাম হোসেনের কাছে ডায়রির দেখা করতে এসেছে, কারণ বেরাদার ওই ওলিদ বিন উকবা ভেবে নিয়েছে ইমাম হোসেনের সঙ্গে একটু বাড়াই হয়ে গেল, ইমাম ইমাম হোসেনের সঙ্গে একটু বেশি বেশি হয়ে গেছে, না জানি আমার আমার কাজে ইমাম হোসেন দুঃখ পেয়ে গেছেন, আর নাবি বলেছেন যারা ইমাম হোসেনকে দুঃখ দেবে আমার হাসানকে যারা ব্যথা দেবে আমি নবী ওই ব্যথায় ব্যথিত হব। ওয়ালিদ লোকটা ভালো ছিল, আশিকের নবী ছিলেন, যার জন্য আবার উনি গেলেন ইমাম হোসেনের কাছে গিয়ে বলছেন, হোসেন না জানি হয়তো আপনি দুঃখ পেয়েছেন, জানি না আমি ভাবতেও পারিনি যে মারওয়ান এরকম কথা বলবে। বলে ও সব কথা বলবেন না, কিসের জন্য এসেছেন? বলে এসো পার্সোনাল তোমার সাথে গল্প আছে আমার। ইমাম হোসেন বলছে না আমার আর গল্পর সময় নাই, এখন রাত হয়ে গেছে আমি আর এখন যাব না, পারলে সকালে দেখা করব, আপনি যান।
বেরাদার বন্ধুরা আমার ওয়ালিদ বিন উকবা ইমাম হোসেনকে বলছে তুমি রাগ তো করনি, বলে না আমি রাগ করিনি, আমি কার উপরে রাগ করব। বলছে তাহলে তুমি আমাকে মাফ করে দাও। ইমাম হোসেন বলছে আমি মাফ করে দিলাম, যাও। ভাইরা মুসলমানেরা, ওয়ালিদ বিন উকবা ভাবছে যে আমি ইমাম হোসেনের কাছ থেকে মাফ তো পেলাম, কমপক্ষে যদি দুনিয়া থেকে বিদায় নাই কেয়ামতে তো আমাকে জবাব দিতে হবে না। অনেক লম্বা ইতিহাস আছে বাবা। হযরত ইমাম হোসেন এবারে এশার নামাজ পড়ে বোন জৈনবকে ডাকলেন, নিজের বিবিকে ডাকলেন, ইমাম হাসানের বড় ছেলে আবুল কাসিমকে ডাকলেন, আপন বড় ছেলে আলী আকবরকে ডাকলেন, সবাইকে ডেকে পরামর্শ করতে লাগলেন। কি পরামর্শ? কিতাবের মধ্যে আছে ইমাম হোসেন যেন বলতে লাগলেন, বোন জৈনব ও আবুল কাসিম ও আলী আকবর বোধহয় আর আমাদের মদিনায় থাকা হবে না। বলে কেন, কি হয়েছে হঠাৎ করে মদিনায় থাকা হবে না? ইমাম হোসেন বলছে যে দেখো, আমি ইয়াজিদের ইচ্ছার বাইরে কাজ করেছি, অর্থাৎ ইয়াজিদের ইচ্ছা আমি তার হাতে বায়াত গ্রহণ করি, আমি তাকে খলিফা মানি, কিন্তু আমি অস্বীকার করে দিয়েছি আমি তাকে খলিফা মানব না, আমি তার হাতে বায়াত গ্রহণ করব না। এ খবরটা নিশ্চয় তার কাছে যাবে, আর ওই ইয়াজিদ কিছু ফৌজ পাঠিয়ে দিয়ে, কিছু পাহলওয়ান পাঠিয়ে দিয়ে, কিছু দুষ্ট ব্যক্তিদেরকে পাঠিয়ে দিয়ে তারা মদিনায় চড়াও করবে। না জানি আমি হোসেন আমার কারণে কত নিরীহ ব্যক্তিদের বেহাক কতল হবে, এখানে খুন খারাপি হবে, তো আমি হোসেন চাই না যে আমার জন্য মদিনায় কোনো খুন খারাপি হোক, আমার জন্য মদিনায় কারো ক্ষতি হোক, এর জন্য আর এখানে আমি থাকবো না। ফলে আমরা সবাই কাল সকালে এ দেশ ছেড়ে আমরা পবিত্র মক্কা চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়ে গেল, সবাইকে জানিয়ে দেওয়া হলো, বেরাদার বন্ধুরা আমার ইমাম হোসেন আর মদিনায় থাকবে না। তবে বেরাদার বিবি জৈন বেরাদার বোন জৈনবকে ডাক দিয়ে বলেছিল, বোন জৈনব যদিও আমি আজকে রাতটা এখানে থাকবো, কিন্তু রাতটা আজকে শেষ রাত আমার জীবনে, জানি না আর কোনোদিন মদিনা আসতে পারবো কি পারবো না, তবে এ রাতটা আমি না ঘুমিয়ে আজকে রাতে এ মদিনার যত ছোট বড় কবরস্থান আছে, বিশেষ করে আমার নবীর রওজা পাকটা মন দিয়ে মন ভরে জিয়ারত করব। আমার আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে, মায়ের কবরটা মন ভরে জিয়ারত করব। পাশে আমার ভাই ইমাম হাসানের কবরটা আছে, তার জিয়ারত করব। এখানে অনেক আমাদের আহলে খানদান শুয়ে আছে, প্রত্যেকের জিয়ারত করব মন ভরে। এ করে সারা রাত আমি কাটাবো। যদি তোমাদের কারো ইচ্ছা জাগে, তোমাদের কারো যদি মন চায়, আমার সঙ্গে তোমরা থাকতে পারবে, নচেত তোমরা এখানে থাকবে আমি রাতটা, এভাবে আমি আজকে ঘুরে ঘুরে কাটাবো। ভাইরা মুসলমানেরা, আপনারা শুনেছেন ইতিহাস, আল্লাহর নবীর নামাসা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে বেরাদার ইশার নামাজের পরে বেরাদার আল্লাহর নবীর পবিত্র রওজা শরীফে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমাম হোসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বারগাহে গেলেন, আল্লাহ নবীর দরবারে গিয়ে নবীর বারগাহকে লক্ষ্য করে আমার দয়ার নবীকে সালাম আরজ করলেন। সালাম আরজ করার পরে নবী পাককে বললেন, ও গা কায়া রাসূল আল্লাহ, ও আমার নানা জান, এক সময় আপনি মক্কাতে ছিলেন, ওই মক্কা শরীফ থেকে কাফিরদের অত্যাচারে, বেদিনদের অত্যাচারে, মক্কাবাসীদের অত্যাচারে আপনি নিজের জন্মভূমি পবিত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় জায়গা হলো মদিনা,
যে জায়গায় আপনি সারা জীবন কাটিয়েছেন হিজরতের পর থেকে আর বিরাদা আল উগামার নানা জান এ মদিনা এত তুমি পছন্দ করেছো জীবনভর এখানে থাকলে এবং শেষ জীবনটাও এখানে তুমি নিজের জিন্দেগির শেষ দিন পর্যন্ত এখানে কাটালে আজ পর্যন্ত তুমি এই মজারের মধ্যে আরাম করতেছো নানা জান ইয়া রাসূলুল্লাহ মদিনা তুমি এত পছন্দ করেছো যে কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে তুমি থাকবে কিন্তু আমি নবী নবী গো আপনার নওয়াসা আপনার লাখতে জিগার আপনার কলেজার টুকরা ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই হোসেন যে হোসেনকে আপনি কাঁধে আপনি আপনি যখন নামাজ পড়তেছিলেন আপনার কাঁধে সওয়ার হয়ে যখন গেলাম আপনি আমার জন্য সাজদাকে লম্বা করে দিয়েছেন না না ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই আপনার নওয়াসা সেই আমি হোসেন যে হোসেনের জন্য আপনি নিজের সাজদা লম্বা করে দিয়েছেন যে হোসেনের একটু মত বিন্দু পরিমাণ কষ্ট আপনি সহ্য করতে পারেননি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ না না জান গো আমি আপনার মদিনাতে আর থাকতে পারবো না আমাকে থাকতে দেওয়া হবে না তাই আপনার বারগায় এসেছি নবী গো আপনি আমাকে সালাম জানাতে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে যখন আসছিলেন মদিনার পথে আমার আব্বা জান হযরত আলীকে আপনি নিজের বিছানায় ছেড়ে গিয়ে ছেড়ে এসেছিলেন আর বলে এসেছিলেন আলী আমানতদারদের আমানতের মাল শোধ করে তুমি মদিনায় চলে আসবে ইয়া রাসূলুল্লাহ সেভাবে আমাকে ওই মদিনা থেকে যেতে হবে সেদিন আপনি আমার আব্বাকে আপনার ঘরে রেখে এসেছিলেন আমি যখন বিদায় নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আপনার বাড়িতে আমার একজন অসুস্থ মেয়ে হযরতে সুগরাকে আমি রেখে যাব সুবহানাল্লাহ আব্বাতে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হোসেন জীবনের শেষ দেখা করতে আপনার কাছে এসেছি এরপরে আর মদিনা আমার আশা হবে না আমি জীবনে আর মদিনা দেখতে পাবো না নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার শেষ সালাম আখরি সালাম খানা আপনি নেবেন এ বলে ইমাম হোসেন বিরাদার বন্ধুরা আমার আল্লাহর নবীর বারগাহে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন বিরাদার বন্ধুরা আমার কাঁদতে কাঁদতে হযরত ইমাম হোসেনের বাবা একটু চোখ লেগে গেছে ঘুমখানা চলে এসেছে অমনি যেন দয়ার নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী নিজের বিরাদার নওয়াসার বিরাদার বিরাদার মাথার উপরে নিজের হাত কানা যেন বুলাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী যেন বিরাদার ইমাম হোসেনকে জড়িয়ে ধরে বলেছিল ও আমার নওয়াসা ও আমার নাতি ও ইমাম হোসেন তুমি এভাবে কাঁদো না কাঁদো না কাঁদো না কারণ তোমার কান্না আমি রসুল সহ্য করতে পারি না তুমি দুনিয়ার জমিনে চোখের পানি ফেলছো আমি রসুল বাজারের মধ্যে তোমার ব্যথায় কান্না করতেছি ও হোসেন তুমি সবর এখতিয়ার করো ধৈর্য ধারণ করো নিশ্চয় দেখবে কিছু দিনের মধ্যে তুমি আমার সঙ্গে দেখা করবে সুবহানাল্লাহ বেরাদার বন্ধুরা আমার ইমাম হোসেন নবীকে স্বপ্নে দেখলেন বেরাদার নবীকে দেখার পরে ইমাম হোসেনের বেরাদার ঘুমটা ভেঙে গেল বেরাদার চোখের পাতে মুছলেন বেরাদার ওই অবস্থায় হযরতে বেরাদার ইমাম হোসেন মায়ের বেরাদার রওজা শরীফে চলে গেলেন মায়ের পবিত্র কবরের কাছে গেলেন আর যাওয়ার পরে ইমাম হোসেন মায়ের কবরকে ধরে ধরে কান্না শুরু করে দিলেন ইমাম হোসেন কাছে আম্মা গো ও মা জননী জান্নাত রানী নবী নন্দিনী আমি তোমার লাল তোমার সন্তান ইমাম হোসেন জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত মদিনায় ছিলাম আমার জন্ম মদিনাতে হয়েছে আমার বাচ্চান মদিনায় কেটেছে আমার জওয়ানি মদিনায় কেটেছে ওগা আমার আম্মা জান আমার শেষ সময় পর্যন্ত মনে করেছিলাম মদিনায় থাকব কিন্তু আম্মা গো এমন একটা সিচুয়েশন এসেছে এমন একটা অবস্থা এসেছে আজ মদিনা আমাকে ছাড়তে হচ্ছে মা
আমার আম্মা জান আমি তোমার হোসেন আজকে তোমার দেশ থেকে অর্থাৎ মদিনা থেকে আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাব এ বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মায়ের জালি ধরে ধরে কান্না শুরু করেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় কোন কবি বলছে মায়ের রাজার জালি ধরে মরিমা কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাব চলে মায়ের রাজার জালি ধরে মরিমা কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাব চলে মা কারবালায় যাব চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি মা ফাতেমা জননী ইমাম হোসেন কাঁদছেন বাবারা বন্ধুরা আমার আম্মা জান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করলেন আখেরি সালাম দিয়ে ইমাম হোসেনের কবরের পাশে গেলেন ভাই ইমাম হোসেনকে সালাম আরজ করে বলতে লাগলেন ভাই জান ওগো আমার দাদা ইমাম হোসেন ওগো আবুল কাসিমের আব্বা ইমাম হাসান ভাই জান আমি আজ এ দেশ থেকে চলে যাব অন্য দেশে মক্কাতে চলে যাব এজন্য যে আজ এ দেশের মানুষ আমার শত্রু হয়ে গেছে দুশমন হয়ে গেছে না জানি কবে কোন টাইমে কোন সময়তে আমার উপরে জুলুম তারা শুরু করে দেয় ব্রাদার বন্ধুরা আমার কারণ একটাই আমি ইয়াজিদকে খলিফা মানিনি ইয়াজিদের খেলাফত কে অস্বীকার করেছি ইয়াজিদের বাইত কে অস্বীকার করেছি ফলে আমার এখানে থাকা হবে না যদি থাকি তাহলে আমার জন্য হয়তো মদিনায় অনেক অনেক লোকের অসুবিধা হবে মদিনার অসহায় ব্যক্তিদের উপরে জুলুম হবে আমার জন্য খুন খারাপি হবে আমি ইমাম হোসেন সেটা চাই না ভাই জান আখরি সালাম নাও শেষ সালাম নাও তোমার হোসেনকে বিদায় দাও নিশ্চয় যেন আমি নিজের রাস্তার উপরে সঠিক থাকতে পারি কায়েম ও দায়েম থাকতে পারি এই ব্রাদার মোনাজাত করে দোয়া করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বাবা কাটিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন ব্রাদার বন্ধুরা আমার ইমাম হোসেন দেখে ফজরের ওয়াক্ত প্রায় হয়ে গেছে আল্লাহর নবী হিজরত করেছিলেন রাত্রি বেলা এসার নামাজের পরে অন্ধকার রাত্রিতে ইমাম হোসেন বলছে না না যান আমি হোসেন রাত্রে বেলা অন্ধকারে পালিয়ে যাব না দিন বেলা সূর্য ওঠার পরে আমরা এখান থেকে যাব ও ব্রাদার কিতাবের মধ্যে লেখা ইমাম হোসেন আলী মাকাম দেখলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে এখন আজান হয়ে যাবে যার জন্য ইমাম হোসেন নিজের ঘরে আসলেন বাড়িতে আসলেন আসার পরে হযরতে আলী আকবরকে উঠালেন হযরতে আবুল কাসিমকে ডাক দিয়ে বললেন ও বেটা আবুল কাসিম ও বেটা আলী আকবর কে কোথায় রে তোমরা উঠো কারণ ফজরের রক্ত হয়ে গেছে আমি হোসেন চাই আজকে জীবনের শেষ নামাজটা আমি মদিনার সরজমিনে চলো আমরা সবাই মিলে জামাতের শহীদ আদা করব জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা মুসলমান আল্লাহর নবীর নামাসা হযরত ইমাম হোসেন যেন ব্রাদার নিজের পরিবারদেরকে নিয়ে বেরাদার মসজিদে নবীবিতের গেলেন বেরাদার হযরতে ইমাম আলী আকবর আজান পড়লেন হযরতে ইমাম আলী আকবরের আজান হলো বেরাদার যারা মসজিদে আসার তারা আসলো আর ইমাম হোসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গাতে গেলেন বেরাদার বন্ধুরা আমার নামাজটা ইতমিনানের সহিত বাবা আদা করলেন আদা করার পরে আবার নিজের খিমাতে আসলো নিজের বাড়িতে আসলো আসার পরে সবাইকে তৈরি হতে বললেন বেরাদার মদিনা থেকে বেরাদার নিজের পরিবার থেকে প্রায় 70 জন ব্যক্তি বেরাদার মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গেল
সবাই রেডি হয়ে গেছে আপন আপন সামান তামান যা ছিল বাবা বেঁধে নিয়েছে বেরাধার বন্ধুরা আমার সবাইকে সাজতে গুছতে দেখে হযরতে সুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলছে ব্যাপার কি কারণ কি এরা সবাই সাজগুজ কেন করছে এরা সবাই মাল সামান কেন গোছাচ্ছে কেউ আমাকে বলছে না এরা যাবে কোথায় বেরাদার অসুস্থ ছিলেন বিছানায় ছিলেন বেরাদার কিন্তু দেখতে তো পাচ্ছেন শুনতে তো পাচ্ছেন যে এরা কথা বলা কহা করছে এরা বলছে যে আমরা চলে যাব সাজতে বলা হচ্ছে খেতে দাও বেরাদার আপনার তৈরি হতে বলা হচ্ছে সবাই তৈরিও হয়ে গেছে এখন ইমাম বেরাদার হোসেনও তৈরি বেরাদার হযরতে আলী আকবর তৈরি হয়ে গেছে বিরাদার ওদিকে হযরতে আবুল কাসিম রেডি হয়ে গেছে এদিকে মা সাকিনা রেডি হয়ে গেছে এদিকে বিরাদার বিবি জাইনাব রেডি হয়ে গেছে হযরতে অনু মোহাম্মদ তৈরি হয়ে গেছে এমন কি সুগরার ছোট ভাই 6 মাসের বাচ্চা আলী আসগর কে সাজিয়ে দেওয়া হয়েছে সবাই যখন সেজে গুজে রেডি বেরাদার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শরীর বাবা জ্বরে পুড়ে যাচ্ছিল বসতে পারছিল না সে কিন্তু বিছান থেকে উঠে চলে এসেছে হযরত ইমাম হোসেনের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেনের কাছে এসে হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা আপনারা যাবেন কোথায় কোথায় যাচ্ছেন আমাকে কোনো খবর দিচ্ছেন না আমাকে কি আপনি নিয়ে যাবেন না আমাকে কি সাথে নেবেন না বেরাদার আল্লাহর নবীর নামাজার চোখ থেকে জল চলে আসলো ইমাম হোসেন কাঁদতে লাগলো আর বলতে লাগলো বেটি ও সুগরা আমি কি করে তোমাকে নিয়ে যাব মক্কা যে এখান থেকে অনেক দূর আর জানি না আমাদের মক্কাও থাকা হবে কি হবে না না জানি মক্কা থেকে আবার কোথাও যেতে যদি হয় এত দূরের রাস্তা আমাদের কোন মঞ্জিলের ঠিক ঠিকানা নাই আমাদের গন্তব্য স্থানের ঠিক ঠিকানা নাই আর এই অসুস্থ তোমাকে কিভাবে নিয়ে যাব বিরাদার বন্ধুরা আমার হযরতে সুগরা খাতুন বিরাদার বলছে আব্বা আপনি ওমন কথা বলবেন না আপনারা যখন সবাই চলে যাবেন এ সুগরা আমি কার মুখ দেখে বাঁচব কার কাছে যাব আমি আপনি আমাকে নিয়ে চলেন আব্বা এ বলে হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাঁদতে শুরু করেছে কিতাবের লেখক লেখে সুগরা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এমনিতে শরীর অচল অসুস্থ কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে হসপিটালে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে পরিবারের সবার যেন অন্তর ফেটে যাচ্ছে হযরত ইমাম হোসেনকে সবাই বুঝিয়ে বলতে চাইছে কিন্তু জোর দিয়ে কেউ বলতে পারে না কারণ তার অবস্থা ভালো নাই এই বিপদের সময় রাস্তা চলতে চলতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি অবস্থা হবে বিরাদার মাইক ম্যান তুমি মাইক ঠিক করো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ইমাম হলে ইমাম হোসেন হলে রাওনা ছেড়ে নবীর সোনার মদিনা বলুন সুবহানাল্লাহ আর মোহাব্বতে বলুন ইয়া হোসেন ইমাম হোসেন হলে রাওনা ছেড়ে নবীর সোনার মদিনা ইমাম হোসেন হলে রাওনা ছেড়ে নবীর সোনার মদিনা সারা জগতে শাহাদাতের সারা জগতে শাহাদাতে ইমাম হোসেনের নাই তুলনা ইমাম হলেন ইমাম হোসেন হলেন রাওনা ছেড়ে নবীর সোনার মদিনা বাবা ইমাম হোসেন হলেন রাওনা ছেড়ে নবীর সোনার মদিনা গিয়ে হোসেন রওজা পাকে কাঁদে নবীর জালি ধরে গিয়ে হোসেন পাক রওজাতে কাঁদে রওজার জালি ধরে না গো সালাম ও নানা জান না গো সালাম ও নানা জান আর তো ফিরে আসবো না
ইমাম হোসেন হলেন আমানা ছেড়ে নবীর সোনার মদিনা ইমাম হোসেন হলেন আমানা ছেড়ে নবীর সোনার মদিনা ছোট সগরা কেঁদে বলে আবা কোথায় যাবেন আমায় ফেলে ছোট সগরা কেঁদে বলে কোথায় ফেলে যাবে আব্বা কোথায় ফেলে যা কোথায় আব্বা যাবে আমায় ফেলে ও গো ডাকবো আমি আমি ডাকবো কাকে আব্বা ডাকবো কাকে আব্বা বলে আমায় ছেড়ে যেও না ইমাম হোসেন হলে দাবানা ছেড়ে নবীর সোনার মদিনা ইমাম হোসেন হলে দাবানা ছেড়ে নবীর সোনার মদিনা গিয়া হোসেন কারবালাতে শহীদ হলেন দিনের তরে গিয়ে হোসেন কারবালাতে শহীদ হলেন দিনের তরে ওগো কোরআনেতে লেখা আছে কোরআনেতে লেখা আছে শহীদেরা মরে না ইমাম হোসেন হলে দাওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা ইমাম হোসেন হলে দাওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা ইমাম হোসেন হলে রামানা ছেড়ে নবীর সোনার মদিনা সারা জগতে শাহাদাতের শাহা সারা জগতে শাহাদাতের ইমাম হোসেনের নাই তুলনা ইমাম হোসেন হলে দাওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবারা ভাইরা মা বোনেরা গো বলতেছিলাম হযরতে সুগরা খাতুন যেন বারবার কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে সুগরা বলে আব্বা আপনি আমাকে ছেড়ে যাবেন না আপনি আবুল কাসিমকে সাথে নিচ্ছেন আপনি যখন আলী আকবরকে সাথে নিতে পারছেন আব্বা গো আউন মোহাম্মদকে যখন সাথে নিয়ে যেতে পারবেন ছয় মাসের আলী আসগরকে যখন সাথে নিয়ে যেতে পারবেন আব্বা আপনি আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন আব্বা গো আপনি জেনে রাখবেন যদি আমার জান চলে যায় ও আমার আব্বা জান কোথাও কোনো জিনিসের আবদার আপনার কাছে করব না আব্বা শুধু আপনি হ্যাঁ বলুন আপনি আমাকে নিয়ে যাবেন এ বলে বেরাদার কাছে এমন সুগরা খাতুন বলেছিল আব্বা আমি তো অসুস্থ আমি তো রোগী ব্যক্তি আমার শরীরে জ্বর জ্বরে ফুড়ে যাচ্ছে প্রচন্ড শরীরের ব্যথা আমি আব্বা গো আমি কখনো আপনার কোলে উঠতে চাইব না আব্বা আমি না পারলেও হেঁটে যদি না পাই আমি গড়তে 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 আপনাদের সাথে যাব তবু আপনি নিয়ে চলুন আমাকে ছেড়ে যাবেন না বাবারা বন্ধুরা আমার হযরত ইমাম হোসেন সুগরা খাতুনকে বুঝিয়ে বলল বেটি রে ও বেটি সুগরা শুন শুন কাঁদিস কাঁদিস না কাঁদিস না আমি তোর আব্বা জান কথা দিয়ে যাচ্ছি রে বেটি শুন ও বেটি সুগরা মাত্র একটা মাস সময় এখন তো তুই অসুস্থ তোর শরীরে প্রচন্ড জ্বর অসুস্থ মানুষের সব দিন থাকে না নিশ্চয় ওষুধ পড়লে ভালো হয়ে যাবে রে বেটি বেটি সুগরা খাতুন একটা মাস অপেক্ষা কর রে বেটি এখান থেকে আমরা মক্কা যাব মক্কায় গিয়ে আমরা কিছুদিন থাকব তবে মক্কাতে যাওয়ার পরে যদি মক্কা থেকে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন মনে হয় মক্কা থেকে আবার যদি অন্য জায়গাতে যাওয়ার মনস্থ আমরা করি নিশ্চয় তখন তোমাকে আলী আকবরকে পাঠিয়ে এখান থেকে নিয়ে যাব এই বিরাদার সান্ত্বনা দিয়ে সুগরা খাতুনকে কাঁদিয়ে
বেরাদার ইমাম হোসেনের কাফলা 70 জনের কাফলা মদিনা থেকে রওনা হচ্ছে এক ডাক আগাচ্ছে বারবার নিজের জন্মভূমিকে ঘুরে ঘুরে দেখছে আমরা মাত্র কদিনের জন্য বিদেশে যাই দিল্লি বোম্বাইয়ে যাই আমরা যখন বাড়িতে বের হই বারবার বাড়ির দিকে আমরা ঘুরে ঘুরে দেখি রোড চলে যায় তবু বাড়ির দিকে আমরা নজর করি কারণ এটা হয়ে থাকে এটা একটা বাড়ির সঙ্গে মহব্বত বাড়ির সংসারের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে স্ত্রীর সঙ্গে বাপ মায়ের সঙ্গে একটা মহব্বত যে আছে ভালোবাসা যে আছে এই ভালোবাসার কারণে বারবার তাকিয়ে দেখতে হয় যে হোসেনের সবকিছু মদিনায় আছে আজ সে হোসেন মক্কা ছেড়ে চলে যাচ্ছে সামান্য একটা কারণে কারণটা হচ্ছে ইয়াজিদের বাইত না করার কারণে ইমাম হোসেন বলছে আমি বাড়ি তো ছাড়তে পারি গাড়ি তো ছাড়তে পারি প্রয়োজন হলে সব ত্যাগ করতে পারি কিন্তু আমি ইয়াজিদকে খলিফা মানতে পারি না বিরাদার ইমাম হোসেন চলে গেলেন বাবারা বন্ধুরা আমার মুসলমানেরা এটা ডিস্টার্ব করছে তো দেখো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাবা মক্কায় চলে আসলেন মক্কার মানুষ খবর পেল ইমাম হোসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কাতে চলে এসেছে এখন মক্কার মানুষ অত্যন্ত খুশি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার মানুষ খুব খুশি হয়ে গেছে দল দল বেঁধে ইমাম হোসেনকে দেখার জন্য আসছে আর ইমাম হোসেনকে সবাই বলছে যে হুজুর আর আপনাকে এখান থেকে কোথাও যেতে হবে না আপনি এখানে থাকেন আর এই জায়গাটা তো আপনার আপনাদেরই জায়গা আপনাদের পুরাতন বাপ দাদাদের জায়গা এখানে আপনি থাকেন এখান থেকে আর আপনাকে কোথাও যেতে হবে না মুসলমান মুখতাসার অনেক লম্বা জায়গা আছে আমাকে যেতে হবে ইমাম হোসেন আলী মাকামের কাছ থেকে এখন কুফা থেকে চিঠি আসতে শুরু হয়ে গেল কেন আগে থেকে একটা কুফার মানুষ হযরতে আলীর সঙ্গে এদের সৎ সম্পর্ক আছে বিগত দিনে ইমাম হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুল করিম থাকাকালীন উনি কুফার জামে মসজিদের ইমামতি করেছেন খলিফাতে গেছেন ও দেশের মানুষ আলীর উপরে জান দেনেওয়ালা আলীর জন্য কুরবান হনেওয়ালা আছে যার জন্য তারা যখন শুনতে পেল যে ইয়াজিদের বাইত না করার কারণে ইমাম হোসেন মদিনা থেকে মক্কা চলে এসেছে এরা খুশি হয়ে গেছে আমরাও তো কেউ ইয়াজিদকে মানি না কে মানবে ইয়াজিদকে আর যখন ইমাম হোসেনের মতো একজন নবীর আওলাদ আলীর সন্তান যখন মদিনা থেকে মক্কা চলে এসেছে ডাকো ইমাম হোসেন আসবে আমরা সবাই মিলে ইমাম হোসেনের উপরে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে আমরা বাইত গ্রহণ করব ইমাম হোসেনকে আমাদের খলিফা বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরমর্ষ হয়ে গেল পুরা কুফার মানুষ ধানে পাতান তো থাকে নেক কাজে সবারও মত হয় না ভালো কাজে সবাই এগিয়ে আসে না তবে বেশিরভাগ মানুষ খারাপের জায়গা খারাপ জায়গাতে লোক বেরাদার খারাপরাই যায় তার সংখ্যা কম ভালো লোকের সংখ্যা বেশি বেরাদার যার জন্য আজ দুনিয়া কায়েম আছে সিয়ানে আলী কুফার মানুষেরা সবাই আলীর ভক্ত দিওয়ানা বেরাদার সবাই যেন খুশি হয়ে গেল ইমাম হোসেনকে চিঠি লিখতে লাগলো কিছুদিনের মধ্যে প্রায় ইমাম হোসেনের কাছে 150 খানা চিঠি এসে হাজির হয়ে গেল প্রতিটা চিঠির একই সার অংশ হোসেন আপনি আর দেরি করিয়েন না আমরা তো আগে থেকে আপনাকে চেয়েছিলাম আপনি আসেননি
আপনার অপেক্ষা আমরা করছি আপনার জন্য আমাদের দরজা খোলা আছে আপনি চলে আসুন আমরা আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করব চিঠি পড়ে পড়ে ইমাম হোসেন বলছে আমি করি তো করি এরা এত আমাকে ভালোবাসে আর আমি খামা খাই তাদের থেকে দূরে হয়ে আছি হযরত ইমাম হোসেন ভাবতে চিন্তা করতে করতে উনি বেরাদার কুফা যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন কাউকে না জানিয়ে কাউকে না বলেই ইমাম হোসেন কিন্তু কুফা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন বেরাদার ইমাম হোসেন কিন্তু জানেনি বুঝেনি যে কুফার মানুষের উপরেরটা ভালো ভিতরেরটা কিন্তু কালো উপরে দেখতে এরা চকচক কিন্তু এদের ভিতরে ভিতরটা খুব খারাপ যখন ইমাম হোসেন তৈরি হয়ে গেছেন বিরাদার কুফা যাওয়ার জন্য তো মদিনা মক্কা নগরের যে সমস্ত খাস বন্ধু ইমাম হোসেনের তারাই সে হাজির হয়ে গেল হোসেন আপনি কোথায় হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আপনি কোন জায়গার প্রোগ্রাম করলেন কোথায় যাবেন ইমাম হোসেন বলছে আমাকে কুফা যেতে হবে বলে কেন ইমাম হোসেন ওই কুফাবাসীর চিঠিগুলো দেখালেন কোন চিঠি কবি বলছে 150 খানা চিঠি দিয়া ওই কুফা ডাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া ওই কুফা ডাকে ধোকা দিয়া আবার শহীদ করে তারাই গিয়া দেখো শহীদ করে তারাই গিয়া এত কুফির কুচরণ ফুরাত নদী লাল হইল যেন রক্তেরি বরণ মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ইমাম হোসেনের বন্ধুরা এসে সবাই জন ইমাম হোসেনকে বলতে লাগলো হোসেন গো আপনি কেন কুফা যেতে চাইছেন বলে দেখো চিঠিতে তারা লেখে লেখে আমাকে দাওয়াত করছে আমাকে ডাকছে আমি যদি আজ তাদের ডাকে সাড়া না দিই আমি যদি তাদের চিঠি পাওয়ার পরে কুফাতে না যাই ওরে আমার বন্ধুরা ও মক্কার মানুষেরা শোনো গো হবে কি যদি তারা তাদের কাছে আমি না যাই না পৌঁছাই আর তারা যদি আমাকে না পেয়ে ইয়াজিদের হাতে বাইত নিয়ে নেয় ইয়াজিদকে খলিফা স্বীকার করে নেয় যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে আমার ওই কুফার মানুষেরা আমার নবীর বারগাহে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর গো আপনার নামাজ আপনার নাতিকে আমরা দাওয়াত করে পাইনি আমরা একটা নয় দুটা নয় 100 আমরা প্রায় 150 খানা চিঠি লিখেছি ইমাম হোসেনকে ডেকেছি ইমাম হোসেন আসেনি বাধ্য হয়ে আমাদেরকে ওই জালিম ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে হয়েছে মক্কার বন্ধুরা বলো তো আমি সেদিন নবী মুস্তাফার কাছে কি জবাব দেব কুফার মানুষেরা তো তাই বলবে যে আমরা আমাদের কাছে হোসেন আসেনি বাধ্যই আমরা ইয়াজিদকে খলিফা মেনেছি যার জন্য আমাকে যেতে হবে বেরাদার বন্ধুরা আমার ওই মক্কার মানুষেরা কুফার মানুষের বেরাদার কুফার মানুষকে ভালো করে চিনত ভালো করে জানত এদের জানা ছিল যে ইমাম হোসেন তোমার আব্বাকে ওই কুফার মানুষেরা যাকে পেশোয়া মনে করত যাকে ইমাম মনে করত ওই কুফার জামে মসজিদে মসজিদের মধ্যে আপনার বাপকে হত্যা করেছিল আপনার বাপকে তলোয়ার মেরেছিল এটা কি আপনি ভুলে গেছেন এটা কি আপনার স্মরণ না
নয়। ইমাম হোসেন বলছে হতে পারে হয়তো আমার আব্বার তাকদিরে তাই লেখা ছিল, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যের লিখন যেটা সেটা কখনো রদ হবে না, সেটা কখনো পাল্টাবে না। আমি হোসেন যদি কুফায় আমাকে ডাকার পরে হত্যা হতে হয়, এটা যদি আমার ভাগ্যে লেখা থাকে সেটাই হবে, তোমরা কেউ আটকাতে পারবে না, নিশ্চয় কোনো না কোনো বাহানায় আমাকে সেখানে যেতে হবে। যার যেখানে মত থাকে বাবা সেখানে তাকে কোনো হালে পৌঁছাতে হয়, কোনো কোনো না কোনো বাহানায় পৌঁছাতে হয়। ইমাম হোসেন বলছে আমাকে হয়তো যেতেই হবে, তোমরা কেউ বাধা দিও না। বেরাদার সবাই মক্কার মানুষেরা বলেছিল হোসেন গো আমরা একটা পরামর্শ দেব, আপনি যখন নিয়ত করে নিয়েছেন, আপনি যখন তৈরি হয়ে গেছেন, আপনার যখন যাওয়ার এত শখ জেগেছে, যাওয়ার ইচ্ছা জেগেছে, আমরা বাধা দিয়ে আপনাকে আপনার প্ল্যানটা আপনার ছকটা আমরা নষ্ট করব না, তবে হুজুর আপনি এখন নিজে না গিয়ে একটা রাস্তা ইখতিয়ার করলে কেমন হয়, একটা বিকল্প উপায় করলে কেমন হয়। ইমাম হোসেন বলেছিল কি বিকল্প রাস্তা আছে বলো। বলে হুজুর ইমাম হোসেন আপনি এখন না গিয়ে আপনার চাচাতো ভাই হযরতে ইমাম মুসলিমকে আপনার পরিবর্তে ওই কুফায় পাঠিয়ে দেন, ও কুফায় গিয়ে কুফার হাল হাকিকাতটা দেখবে, দেখার পরে ও যে রকম ভাবে চিঠি লিখবে আপনাকে, ওই মুসলিমের চিঠি পাওয়ার পরে না হয় আপনি কুফা যাবেন, তার আগে আপনি কুফা যাবেন না। ইমাম হোসেন বলছে কথাটা ফেলে দেওয়ার নাই, কথাটা বাস্তব, ঠিক আছে তাই হোক, তো তোমরা বললে কি হবে, ইমাম মুসলিম কি যাবে? বলে হুজুর আপনি বললে যাবে না কে, আপনার কথা কে আবার ফেলতে পারবে, আপনি যাকে বলবেন সে যাবে। ইমাম মুসলিমকে বাবা ডাকা হলো, ইমাম মুসলিম আসলেন, আসার পরে ইমাম হোসেন বলছে মুসলিম ও ভাইজান মুসলিম। বলে আকা হোসেন বলুন কি বলছেন? বলে মুসলিম রে আমি চাইছি আমার পরিবর্তে আমার নাইব হয়ে তোমাকে কুফায় যেতে হবে, যে কুফার মানুষ আমাকে চিঠি লিখে দাওয়াত করছে ডাকছে বারবার, আমি বলছি তুমি আমার জায়গাতে যাও, আমার হয়ে যাও, নাইব হয়ে যাও, আর ওখানে গিয়ে দেখো ওই কুফার মানুষের হাল হাকিকাত কেমন আছে, তারা কি সত্যি ইমাম হোসেনকে ভালোবাসে, তারা কি সত্যিকারে হোসেনকে চাইছে না ধোকা দেওয়ার জন্য ডাকছে। ও মুসলিম ভাই তুমি খবরটা নিয়ে তারপরে আমাকে চিঠি লিখবে, তোমার চিঠি পেলে আমি একটা মুহূর্ত দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কুফা রওনা হয়ে যাব। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া হুসাইন, ও বাবারা মুসলমানেরা, ইমাম মুসলিম যখন কথা ইমাম হোসেনের সঙ্গে শুন, ইমাম মুসলিম যখন বেরাদার ইমাম হোসেন যখন ইমাম মুসলিম কেমন কথা বললে, ইমাম মুসলিম বলছে ভাইজান আমি তো চলে যাব কিন্তু আমার অনেক ঝামেলা আছে। বলে কি ঝামেলা? বলে ঝামেলা আছে বাড়ি ঘরে। বলে ঝামেলা আমি সামলে নেব, যাও তো, তোমার যা ঝামেলা আছে আমাকে বলো, আমি সব সামলে নেব, তুমি যাও। ইমাম মুসলিম দেখছে যে ইমাম হোসেন বারবার ইশরার করছে, আর হোসেনের কথা না শুনলে কেমন হয়, ঠিক আছে হুজুর চললাম আমি রেডি। বলে তাহলে তাড়াতাড়ি সামান বাঁধো, সামান বেঁধে ইমাম মুসলিম বেরাদার একটা উটে সমস্ত সামান বেঁধে বেরাদার উটের উপরে চড়ছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়ে উনি বেরাদার যাবেন। এমনি সময় বেরাদার বন্ধুরা আমার উটের লাকিল ধরে টান দিচ্ছেন, ঘোড়ার লগম ধরে টান দিচ্ছেন, ঘোড়া কিন্তু আগে বাড়ছে না। কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ইমাম মুসলিম হয়রান হয়ে গেলেন, পরিশান হয়ে গেলেন, ব্যাপার কি উট কেন যেতে চাইছে না, উট যাবে কেমন করে, উটের দুটা পা, ইমাম মুসলিমের দুই সন্তান দুই ছেলে, একজন হচ্ছে বেরাদার ইব্রাহিম আর একজন হচ্ছে মুহাম্মদ, বেরাদার উটের দুইজন দুটা পা চেপে ধরে দেখেছে। সুবহানাল্লাহ, বেরাদার হযরত ইমাম মুসলিম দেখছেন নিচে তার দুই সন্তান,
সঙ্গে সঙ্গে বেরাদার উট থেকে নামলো, এদেরকে জানালো কে, এদেরকে বললো কে যে আমি যাচ্ছি বেরাদার। ইমাম মুসলিম দুই সন্তানকে বেরাদার জড়িয়ে ধরে বলতে লাগলো, বেটা ও ইব্রাহিম মুহাম্মদ, তোমরা কেন এখানে এসেছো? বলে আব্বা আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে সেজে গুজে যেতে দেখে তো আমরা এসেছি, আপনি যাবেন কোথায়? আর আমাদেরকে বা কার সাহারায় রেখে যাবেন? কারণ আমাদের তো মা বেঁচে নাই যে মায়ের কাছে থাকবো। কিছুদিন আগে বেরাদার ইমাম মুসলিমের স্ত্রী ইন্তেকাল করেছিলেন, হযরত ইব্রাহিম মুহাম্মদের মা কবরস্থ হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। তিনি ইনারা বলছেন, ছোট ছোট বাচ্চা বলছে যে আব্বা আপনি এভাবে আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা কার কাছে থাকবো, কে আমাদের দেখভাল করবে? বাবারা বন্ধুরা আমার কথা শুনে হযরত ইমাম মুসলিমকে দেখে গেল। ইমাম মুসলিম বলেছিল, আরে আমার লাল, ওরে আমার সন্তান, আমার ভাই জান ইমাম হোসেন বলেছে তোমাদের কোনো অসুবিধা হতে দেবে না, তোমাদেরকে বাপের মতো আদর দেবে, যা খেতে চাইবে তা খেতে তোমাদেরকে দেবে, তোমাদেরকে না খাওয়ালে ইমাম হোসেন নিজে খাবে না, এরকম কথা বলা হয়েছে। যা যা, আমি তোর বাপ অতটা সাহারা দিতে পারিনি, আমি তোমার বাপ যতটা মায়া মমতা দিতে পারিনি, শুধুমাত্র আমি জন্মটাই দিয়েছি, আদর তোমাদেরকে যত দিতে পারিনি, ইমাম হোসেন তোমাদেরকে নিশ্চয় তা থেকে বেশি আদর দিয়ে লালন পালন করবে। বেরাদার বন্ধুরা আমার, হযরতে মুসলিমের দুই সন্তান হযরতে ইব্রাহিম ও মুহাম্মদ বলেছিল, আব্বা না না, আমাদের কারো কারো সোহাগের দরকার নাই, কারো খিদমতের দরকার নাই, আমরা কারো কাছে থাকতে চাই না, একটাই কথা আমাদের, আমরা দু ভাই আপনার সঙ্গে যেতে চাই, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, আমরা কারো কাছে থাকবো না। বেরাদার বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম মুহাম্মদ যখন এমন কথা বলছে, বেরাদার বন্ধুরা আমার, হযরতে মুসলিম হযরত ইমাম হোসেনকে ডাক দিয়ে বলে, ও গো ইমাম হোসেন আমার ভাইজান, দেখুন আমার সন্তানেরা আমার পিছু ছাড়ছে না, আপনি এদেরকে নেন। বেরাদার হযরত ইমাম মুসলিমের দুই সন্তান এখন বাপকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ইমাম হোসেনের পায়ে পড়েছে। ইমাম হোসেনের পায়ে পড়ে আকা হোসেনকে ডাক দিয়ে বলছে, আকা হোসেন গো, ও গো আমাদের হোসেন আপনি, ও গো চাচা হোসেন আমার আব্বাজানকে বলে দেন যেন সে আমাদেরকে সাথে নিয়ে যায়, সে যেখানে যাক না কেন, চাহে কুফাতে যাক না, চাহে দামেশকে যাও, যেখানে যাক না কেন আমাদের বাধা নাই, আমাদের আপত্তি নাই, যেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। আর হোসেন ও আমার চাচা, যদি আমার আব্বা জান আমাদেরকে সঙ্গে না নিয়ে যায় তাহলে আমরা জীবনে বাঁচব না, আমরা বাপহীন জান দিয়ে দেব। ইমাম মুসলিমের দুই সন্তানের কথা শুনে যেন ইমাম হোসেনের কলেজা ফেটে গেল। ইমাম হোসেন বলছে, ভাইজান ও মুসলিম, তুমি এক কাজ করো, তোমার সন্তানদেরকে নিয়ে যাও। বিরাদার হযরতে মুসলিম বলছে, হুজুর আমার অজানা পথ, ওখানকার হাল হাকিকাত জানা নাই, আর বাচ্চাদেরকে নিয়ে যেতে বলছেন। তো বিরাদার ইমাম হোসেন বলছে, যাও তো, যা হওয়ার সেটাই হবে, নসিবে তাকদিরে যা আছে তাকদিরের লেখা কেউ মিটাতে পারবে না, যাও। বিরাদার দুই সন্তান হযরতে ইব্রাহিম মুহাম্মদকে নিয়ে হযরত ইমাম মুসলিম কুফায় চলে গেলেন। বেরাদার বন্ধুরা আমার, কুফায় যাওয়ার পরে হযরত ইমাম মুসলিম দুই সন্তানকে নিয়ে কুফার একজন ব্যক্তি যার নাম মুখতার বিন উবাইদ, কিতাবের মধ্যে লিখেছে নাম মুখতার বিন উবাইদের বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিলে। জাহাই বাবারা কুফার মানুষেরা শুনতে পেল যে ইমাম হোসেন তো আসেনি, কিন্তু মক্কা থেকে ইমাম হোসেনের চাচাতো ভাই আকিলের সন্তান ইমাম মুসলিম এসেছে আমাদের দেশে নাইব হয়ে। অতএব এ খবর পাওয়ার পরে বিরাদার কুফার মানুষেরা ভিড় লাগিয়ে দিল ইমাম মুসলিমকে দেখার জন্য, সবাই দলে দলে আসছে, ইমাম মুসলিমের হাতে বাইত গ্রহণ করছে। ইমাম হোসেনের বাইত কিন্তু ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে হোসেনের বাইত গ্রহণ করছে। বেরাদার একদিন দুই দিনের মধ্যে দেখা গেল 12,000 কুফি ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে হোসেনের নামের বাইত নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 লোক যখন কুফার মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হোসেনের বাইত গ্রহণ করে নিয়েছে, তখন ইমাম মুসলিম চিন্তা করে, আমরা খামখায় মক্কা থেকে ভুল ভাবছিলাম যে কুফার মানুষের মন মতলব ভালো নাই, এরা ওপরে ভালো ভিতরে এদের ভালো নাই, কিন্তু এখানে আসার পরে একদম আমি যা দেখলাম সব
এখানকার মানুষ ভালো সবাই ইমাম হোসেনের জন্য পাগল সবাই ইমাম হোসেনকে চায় আর এই বেরাদার চিন্তা ভাবনা করে সেই রাত্রিতে ইমাম হোসেনের নামে ইমাম মুসলিম চিঠি লিখে দিলেন ভাইজান হোসেন মক্কাতে থেকে আমাদের যেটা ভাবনা আমাদের যেটা চিন্তা ছিল সেটা চিন্তা আর নাই আমি এখানে এসে যা দেখতে পেলাম যে কুফার মানুষ আপনার জন্য পাগল হয়ে আছে শুধু আপনাকে চাই আপনি চলে আসুন ইমাম মুসলিম চিঠি পাঠিয়ে দিলেন বাবারা বন্ধুরা আমার এখন বেরাদার চিঠি চলে গেছে ওই জামানায় আপনার কুফার গভর্নর ছিল দামেস্কের গভর্নর ছিল আপনার কুফার গভর্নর ছিল নুমান বিন বশির একজন নবী প্রেমিক নবীর দিওয়ানা আশিকে আহলে বাইত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত নুমান বিন বশির দেখলেন যে কুফার মানুষ সবাই যেন ইমাম মুসলিমের কে দেখার জন্য এরা পাগল দল দল বেঁধে ইমাম মুসলিমের কাছে যাচ্ছে আর সবাই বাইত গ্রহণ করছে একদিন কুফার মসজিদে এসে ওই নুমান বিন বশির আপনার এলান করে দিল কুফাবাসীকে এই কুফাবাসীর মানুষ তোমরা যা করছো তা ভুল করছো কারণ এখন বর্তমান খলিফা হচ্ছে ইয়াজিদ আর তোমরা ইয়াজিদের বাইত না করে সবাই ইমাম হোসেনের নামে বাইত করছো তার চাচাতো ভাইয়ের হাতে জানো এই খবর যদি ইয়াজিদের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে তোমাদের বিপদ হয়ে যাবে তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও এ কথা বললেন কিন্তু উনি ওখানকার গভর্নর ওখানকার উনি মালিক উনি কিন্তু কোনো কথা ইমাম মুসলিমকে বললেন না কেন বললেন না যে ইমাম মুসলিমদের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ না জানি ইমাম মুসলিমকে কিছু বলবো আঘাত পেয়ে যাবে আর ও কথা ইমাম হোসেনকে বলবে তো ইমাম হোসেন শুনে আঘাত পেয়ে যাবে আর হোসেন কষ্ট পেলে তো নবী কষ্ট পেয়ে যাবে তো আমি নুমান বিন বশির কদিন দুনিয়াতে থাকবো খামাখা এদের সঙ্গে গন্ডগোল করে ঝামেলা করে আমি আমার আখেরাতকে খারাপ করতে চাই না বরবাদ করতে চাই না এ চিন্তা ভাবনা কিন্তু কিছু বললেন না একজন ওর মধ্যে থেকে ধানের পাতান দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো এই গভর্নর ক্ষমতা আপনার কাছে আপনি শুধুমাত্র জানিয়ে দিলেন তোমরা সাবধান হও সতর্ক হও ইয়াজিদ জানতে পারলে তোমাদের উপরে কারওয়াই শুরু করবে তুমি তো এখানকার গভর্নর তুমি কি করছো তুমি কেন দেখে আছো তুমি কি পারো না এদেরকে এই কাজটা থেকে বন্ধ করতে ইমাম মুসলিমকে কি তুমি বন্ধ করতে পারো না নুমান বিন বশির বলছে না এই কাজ আমি করতে পারবো না খামা খাই আমি ইমাম মুসলিমকে বা কেন কষ্ট দিতে যাব যখন এই কথা উনি বললেন তো ওই জালিম গিরগিটের বাচ্চা দুশমনের বাচ্চা খবরটা কিন্তু ইয়াজিদকে দিয়ে দিল কি খবর দিল যে আমাদের গভর্নর একদম কোনো কাজ করছে না আমাদের দেশে মুসলিম বিন আকিল এসেছে ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে হোসেনের নামের বাইত অহরহ হচ্ছে প্রকাশ্যে হচ্ছে আর আমাদের গভর্নর মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে কিছুই বলছে না অতএব ইয়াজিদ যদি আমাদের কুফা নিজের হাতে নিতে চাও তাহলে এই গভর্নরকে সরিয়ে এই গভর্নরকে বাদ দিয়ে অন্য গভর্নর এখানে পাঠাও নচেত মনে করো যে কুফা তোমার হাত থেকে গেছে ইয়াজিদ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেল কিতাবের মধ্যে লেখা সাথে সাথে বাসরা শহরে ফোন করলো তখন তো ফোন ছিল না মুখবির পাঠিয়ে দিল খবর পাঠিয়ে দিল ওখানকার গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এ বড় হারামি লোক পাপী লোক দুষ্ট দুরাচার লোক
এ ছিল বড় ঘুষখোর লোক খবর চলে গেল এখনি আজি বসরা থেকে সফর করো কুফায় চলে যাও আর ওখানকার গভর্নর নোমান বিন বাশিরকে বলো তোমার চাকরি আজ থেকে শেষ ভাইরা বন্ধুরা আমার এখন কুফার মানুষ অপেক্ষা করছে কার আসার ইমাম হোসেন আসার কারণ চিঠি চলে গেছে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিয়েছে ইমাম হোসেনকে ও চলে আসবে এরা রাস্তা দেখছে ইমাম হোসেন আসার কবে হোসেন আসছে কবে হোসেন আসছে বাবারা বন্ধুরা আমার মুসলমানেরা ওই গভর্নর বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে বেরাদার একদল ফৌজিকে সাথে নিয়ে বেরাদার কুফার দিকে আরাম বেরাদার আসতে আরম্ভ করলো কুফা চলতে লাগলো কুফা বেরাদার চলতে 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 উটের ওপরে ঘোড়ার ওপরে করে চড়ে বেরাদার চলে আসলো কুফা শহর কুফার পাশে এলাকাতে একটা বেরাদার শহর আছে যে শহরটার নাম কাদসিয়া শহর কাদসিয়া শহরে ওই বসরা শহরের বেরাদার যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো চিন্তা করলো এখন যদি অবস্থায় আমরা যাই এতগুলো সিপাহীকে সাথে করে নিয়ে যাই আর কুফার মানুষ যদি দেখতে পায় যে গভর্নর আমাদের পাল্টে গেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসেছে হয়তো আমাদেরকে আমাদের উপরে চড়াও করতে পারে আমাদেরকে হামলা করে আমাদেরকে আমাদেরকে খতম করে দিতে পারে যার জন্য বেরাদার কাদসিয়ার বাজারে কাদসিয়া শহরে নিজের ফৌজকে বাবা থামিয়ে দিল আর থামিয়ে দেওয়ার পরে কজন ব্যক্তিকে সাথে নিয়ে আর বেরাদার ওই রাস্তা দিয়ে ওখানে গেল না এমন একটা রাস্তা ইখতিয়ার করলো বেরাদার এই জালিম দুষ্ট পাপী লোক বেরাদার মাথায় বড় এর বুদ্ধি ছিল এই বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হেজাজি লেবাস পড়লো বাবা বড় বড় পাঞ্জাবি পড়লো আর বেরাদার জুব্বা পড়লো মাথায় পাগড়ি লাগিয়ে আর বেরাদার মুখটাকে নেকাব দিয়ে ঢেকে কে হেজাজি রাস্তা যে রাস্তা দিয়ে মক্কা থেকে লোক বেরাদার কুফায় আসে মদিনা থেকে লোক কুফায় আসে ওই একটা রাস্তা ইখতিয়ার করলো যে এই রাস্তা দিয়ে যদি আমি যাই কুফার মানুষ তো ইমাম হোসেন আসার অপেক্ষা করছে আমাকে দেখে তারা হোসেন মনে করবে রাস্তায় কোনো রকমের আমার অসুবিধা হবে না আমরা বিনা বিপদে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব এই চিন্তা ভাবনা করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা ওই হেজাজি ড্রেস পরে হাজিদের লেবাস পরে বেরাদার মাথায় পাগড়ি বেঁধে বেরাদার নকল হোসেন সেজে মুখে বেরাদার কাপড় দিয়ে বেরাদার এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখন এমন একটা সময় বেরাদার মাগরিবের পরে এসার এসার একটু আগে বেরাদার মাগরিবের পরে এসার একটু আগে অন্ধকারের মধ্যে বেরাদার কজন ব্যক্তিকে নিয়ে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে বাবা পড়বে করলো বেরাদার যে কুফার মানুষ ইমাম হোসেনের আসার রাস্তা দেখতে ছিল ইমাম হোসেনের আসার অপেক্ষা করতে ছিল যখনই কুফায় আসতে বেরাদার ওই বসরা আপনার কুফায় যখন ওই হেজাজি রাস্তা থেকে বেরাদার হেজাজি পোশাকে বেরাদার যখন আসতে দেখেছে এরা মনে করলো যে আমাদের দেশে ইমাম হোসেন এসে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর সবাই মিলে বেরাদার ইমাম হোসেনের নারা লাগাতে লাগলো বেরাদার যারা যারা নারা শুনতে শুনছে বেরাদার সবাই জন এসে এসে দল দলে ঢুকছে সবাই জন বেরাদার আপনার লম্বা একটা দল হয়ে গেছে বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার আগে আগে যাচ্ছে সবাই পিছনে পিছনে বেরাদার হোসেনের নারা লাগিয়ে লাগিয়ে আগে বেড়ে যাচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার আগে যায় লোক কিন্তু ইমাম হোসেনের নারা লাগায় কাদিম তা খাইরা মাকদামিনের হোসেনের নামে নারা লাগায় কিন্তু বেরাদার আসলে বেরাদার এ লোকটা কিন্তু দুষ্ট দুরাচার ইমাম হোসেন না ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার কিছুক্ষণ যাওয়ার পরে বেরাদার লোকেদের সন্দেহ হয়ে গেল সন্দেহ হয়ে গেল মনে আরে দাঁড়া তো ব্যাপার কি ইমাম হোসেন আমাদের কাছে আসবে আর মুখ ঢেকে আসবে কেন যে হোসেনকে আমরা দাওয়াত করেছি এ হোসেন নিজের চেহারাকে লুকিয়ে কিনে রাখবে আমরা তো তাকে দেখার জন্য তার জিয়ারতের জন্য
কতদিন থেকে লালাইতো ইমাম হোসেন চেহারা কিনে ঢাকা না জানি এই অন্ধকারের মধ্যে এই লিবাসে হোসেনের জায়গা অন্য কেউ আছে এই কথা যেমনই বলা একজন ব্যক্তি বেরাদার যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোড়ার সামনে ছিল বেরাদার হাত বাড়িয়ে নেকাবটা বাবা টেনে নিয়েছে মুখের কাপড়টা টেনে নিয়েছে আর যেমনই কাপড়টা টানা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভয়ঙ্কর স্বরে বলছে এই কুফার মানুষ তোরা ভুল করে ফেলেছিস আমি হোসাইন নয় আমি হচ্ছি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবারা বন্ধুরা আমার যখনই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাম তারা শুনল বেরাদ সবাই যেন হতভঙ্গ হয়ে গেল সবাই যেন বাবা অবাক হয়ে গেল কারণ ওবাইদুল্লাহ জিয়াদের ব্যাপারে সবারই জানা আছে ভালো লোক নয় এ বড় হারামি লোকের বড় ঘুষখোর লোক বেরাদার ঘুষ খেয়ে বেরাদার নির্দোষকে দোষী বানিয়ে দেয় এমন একটা পাপী লোক হলো ওবাইদুল্লাহ একজন ভালো লোককে ঘুষ খেয়ে আসামি করে দেয় বেরাদার বন্ধুরা আমার সবাই যেন বেরাদার রাস্তা ছেড়ে দিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সুযোগ পে বাবা ওই দৌড়ে গিয়ে ঘোড়াকে তেজ করে বেরা দারুল বেরাদার আমারাত অর্থাৎ গভর্নমেন্ট ভবন যেখানে বেরাদার বাদশাহের থাকার জায়গা যেখানে গভর্নরদের থাকার জায়গা সে জায়গায় বাবা বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় আরামের সহিত চলে গেল ওবাইদুল্লাহ জিয়াদ কেউ আটকাতে পারলো না আর কেউ আটকা নূর বাবা চেষ্টা করলো না সবাই একটাই চিন্তা করে হোসাইন আসার কথা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কেন রে না জানি আমাদের জিন্দেগিতে বড় একটা বিপদ চলে আসলো বড় মুসিবত চলে আসলো না জানি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের সঙ্গে কি করবে জানা নাই সবার একটা চিন্তা বাবারা বন্ধুরা আমার হযরতে সবাই জানেন আপনারা শুরুতে হযরত ইমাম মুসলিম মুখতার বিন ওবাইদের বাড়িতে বাবারা বন্ধুরা আমার আছে এমন সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফজরের নামাজের পরে একদম সূর্য উঠেনি এখনো সূর্য উঠতে বাকি আছে ঝালা ফালা হয়ে আছে ঘোড়ার উপরে চড়ে পুরো দার বেরাদার কুফা নগরে এলান করে দিল কুফাবাসী শুনেছি তোমাদের দেশে ইমাম মুসলিম এসেছে ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে কার বাড়ি আছে কোথায় সে আছে যার কাছে থাক যার বাড়িতে থাক তোমরা সুসম্মানে তাকে আমার আমার হাওয়ালা করে দাও আমার দায়িত্বে দিয়ে দাও নচেত যদি কেউ লুকিয়ে রাখো তাহলে কিন্তু তার বড় বিপদ হবে এমনও হতে পারে তার জানও চলে যেতে পারে আওয়াজটা বেরাদার শোনার পরে কুফার মানুষের মধ্যে ভয় ঢুকে গেল হযরত ইমাম মুসলিমও চিন্তা করলেন যে আমার জন্য এদের কেন অসুবিধা হয় ফলে বেরাদার পরের দিন সন্ধ্যার আগে আগে হযরত ইমাম মুসলিম বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে কুফার জামে মসজিদে গেলেন সারা দিন ইমাম মুসলিমের সন্ধান তারা পায়নি মাগরিবের নামাজ ইমাম মুসলিম কুফার জামে মসজিদে পড়াচ্ছেন পিছনে 500 মুক্তাদি নামাজ শুরু হয়েছে নামাজ চলাকালীন এলান হয়ে গেছে কেউ যদি রাত্রি বেলা ইমাম মুসলিমকে আশ্রয় দেয় থাকতে দেয় সন্ধান পেলে ওই বাড়ির সকলকে আমরা কতল করব বাড়িটাতে আগুন লাগিয়ে দেব এরকম ভয়ঙ্কর আওয়াজ দিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ
বাবারা বন্ধুরা আমার মাগরিবের টাইম নামাজ পড়ছেন ইমাম মুসলিমের পিছে 500 জন ব্যক্তি নামাজের পরে যখন ডানে বামে সালাম ফিরে দেখছেন পুরো মসজিদ ফাঁকা কেউ যেন মসজিদে একটা নাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ যাকে দাওয়াত করে মেহমান বানিয়ে ডাকলো আর মেহমান বানানোর পরে এখন এই অবস্থা যে মুসলিমের পিছে 500 লোক ইত্তাদা করলো এখন একটাও নাই না জানি কেউ আমাকে বোধহয় থাকতে দেবে না কারো বাড়ি আশ্রয় দেবে না ইমাম মুসলিম মসজিদেই থাকলেন এশার নামাজ পড়লেন পড়ার পরে ইমাম মুসলিম চিন্তা করছেন যাই তো যাই কোথায় কোন কোন রেওয়ায়েতের মধ্যে আছে হযরত ইমাম মুসলিম মুখতার বিন উবাইদের বাড়ি থেকে বের হয়ে যখন বিরাদার আপনার ওই এলান হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছিল তো হযরত হানির বাড়িতে গিয়ে আপনার গোপন জায়গাতে আশ্রয় নিয়েছিল হযরতে ইমাম মুসলিম কারণ প্রত্যেকের মুখে মুখে জানা যে ওবাইদ মুখতার বিন ওবাইদের বাড়িতে আছে খবর পেলে তো ওখানে লোক আগে হাজির হবে ফলে ওখান থেকে বেরিয়ে হানি বিন উরওয়ার বাড়িতে এসেছিলেন বিরাদার কিতাবের মধ্যে লেখা এরকম রেওয়ায়েতও আছে যে ওই হানি বিন উরওয়ার বাড়িতে যখন বিরাদার ইমাম হোসাইন গোপন জায়গাতে আছে তার খবর কেউ জানে না এখন বিরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেষ্টা করলো কোন রকম ভাবে ইমাম মুসলিমের গোপন খবর বের করবে কিন্তু পারা গেল না নিজ ইচ্ছায় কেউ ইমাম মুসলিম বিরাদার মুসলিমের ঠিকানা দিল না যার জন্য মুলকে শাম থেকে আসা একজন মুয়াক্কিলকে 3000 টাকা ধরিয়ে দিয়ে বলেছিল যাও যদি তুমি মুসলিমের কোনো খবর এনে দিতে পারো মুসলিম কোথায় থাকে তার যদি সন্ধান বের করতে পারো তাহলে কিন্তু তোমাকে মোটা পুরস্কার দেব বড় দামি পুরস্কার পুরস্কৃত করব বেরাদার ওই মুয়াক্কিল গোলাম মুলকে শামজার বাড়ি বেরাদার 3000 টাকা নিয়ে এদিকে না গিয়ে ওদিকে না গিয়ে বাজারে না গিয়ে দোকানে না গিয়ে কারো বাড়িতে না গিয়ে সোজাই বেরাদার মসজিদে গেলেন এশার টাইমে বেরাদার যেখানে বেরাদার আপনার কুফার কিছু বয়স্ক ব্যক্তিরা নামাজ পড়তেছিলেন মুয়াজ্জাজ তার মধ্যে একজন ব্যক্তির নাম কিতাবে এসেছে মুসলিম বিন আউস যা আসাদি বেরাদার বয়স্ক একজন ব্যক্তি বেরাদার মুরব্বি একজন মানুষ নামাজ পড়তেছিলেন বেরাদার ও মুয়াক্কিল গোলাম এদিক ওদিক তাকিয়ে বেরাদার চিন্তা ভাবনা করছে যদি এখানে আসল খবর পাওয়া যায় তাহলে এই লোকটার কাছে পাওয়া যাবে বেরাদার ওই লোকটা নামাজ পড়ছে ওই মুয়াক্কিল গোলাম কিন্তু দাঁড়িয়ে বেরাদার আছে ওর অপেক্ষাতে যে নামাজ শেষ হলে তার সঙ্গে কথা বলবে বাবারা বন্ধুরা আমার ও মুয়াক্কিল গোলাম বেরাদার মুসলিম বিন আউস জাসাদের নামাজ শেষ হলো নামাজ শেষ করে বেরাদার একটু জিকির আজকার করছে বাবা বেরাদার পরক্ষণে দোয়া করে বেরাদার নিজের মুখ বেরাদার হাত দুটো মুখের মধ্যে মলে নিয়ে বেরাদার এখন বেরাদার বাড়িতে যাওয়ার জন্য রেডি অমনি যেন মুয়াক্কিল গোলাম এসে তার কাছে দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকুম চাচা জান চাচা বলল সালাম দিল কে ভাতিজা তুই বেরাদার বন্ধুরা আমার মুয়াক্কিল গোলাম বলছে চাচা আমার বাড়ি অনেক দূরে এ দেশে আমার ঘর নাই বাড়ি নাই কোনো ঠিকানা নাই বলে কত দূর বাড়ি তোর বলে আমার বাড়ি হলো মুলকের শাম বলে এখানে কি করতে তুমি এসেছো বলে আমি এসেছি চাচার জন্য যে আমি শুনলাম নাকি এদেশে ইমাম মুসলিম ইমাম হোসেনের চাচা তো ভাই আকলি আকিলের ছেলে ইমাম মুসলিম এদেশে এসেছে আর এসেছে তো এসেছে এখন নাকি ওই ইমাম মুসলিমের প্রতি লোক বেরাদার বেজার হয়ে গেছে তার কারণে এখানকার গভর্নর এলান করেছে কারো বাড়িতে যদি থাকে সে যদি
তার বাড়িতে যদি ওই তাকে রাস যদি না করিয়ে দেয় ইমাম মুসলিমকে ধরিয়ে না দেয় তাহলে তার নাকি জান নিয়ে নেবে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে এ ভয়ে নাকি কেউ ইমাম মুসলিমের সবাই নাকি সাথ ছেড়ে দিয়েছে চাচা গো আমি এসেছি এজন্য আপনি তো মুরাব্বি মানুষ আপনি তো মিথ্যা কথা বলবেন না আপনি কি জানেন ইমাম মুসলিম কোথায় আছে কারণ আমি একজন আশিক নবী একজন আমি আলে নবী আওলাদে নবীকে মাননেওয়ালা আমার মধ্যে ইমাম হোসেনের মহব্বত আছে আলী ফাতেমার মহব্বত আছে চাচা গো আমি এসেছি এই বিপদের সময় মুসিবতের সময় আমি ইমাম মুসলিমকে কিছু উপহার দেব কিছু দান করব এই দেখুন আমি 3000 টাকা এনেছি এই বিপদের সময় যদি ইমাম মুসলিমের একটু সহযোগিতা করতে পারি তো নিজেকে আমি গর্বিত মনে করব বেরাদার দুষ্ট লোকের মিষ্টি কথা বেরাদার এই দুষ্ট মুয়াক্কিল বেরাদার ওই মুসলিম বিন আওসা আজদিকে বেরাদার কথাই যেন গলিয়ে নিল বাবা কথাই যেন ভুলিয়ে নিল বাধ্য হয়ে ওই ইমাম মুসলিম বিন ইমাম আপনার মুসলিম বিন আওসা আসাদি বুজরুক ব্যক্তি বয়স্ক ব্যক্তি বলেছিল ওরে ভাতিজা এত মসজিদে এত লোক থাকা সত্যি তুই আমাকে কেন জিজ্ঞাসা করছি ও মুয়াক্কিল বলল চাচা এই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি গো তোমার আকৃতি দেখে তোমার রূপরেখা দেখে তোমার ইবাদত বান্দেগি দেখে তোমার জিকির আজকার দেখে মনে হচ্ছে তুমি একজন খাঁটি আওলাদে রসুলের দিওয়ানা নিশ্চয় তুমি হোসেনকে ভালোবাসো আর হোসেনকে ভালোবাসো মানে মুসলিমের সাথে তোমার মহব্বত আছে তাই চাচা তোমার কাছে আসলাম বেরাদার অনেক লম্বা কথা আছে হযরতে বেরাদার মুসলিম বিন আওস জাসাদি বলেছিল হ্যাঁ তুই সত্যি কথাই বলেছিস সত্যিকার আমি হলাম মুহিব আহলে বাইত আমি আশিকে নবী আমি হলাম দিওয়ানায়ে হোসেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যখন মুলকে শাম থেকে এসেছিস আর আমার কাছে যখন ঠিকানা চাইছিস তো তোকে ঠিকানা আমি কেন দেব চল ডাইরেক্ট তোকে সঙ্গে করে নিয়ে যাব যে ইমাম মুসলিম কোথায় আছে বেরাদার খুব ভালো হলো বেরাদার ওই মুয়াক্কিলকে নিয়ে বেরাদার আপনার মুসলিম বিন আকিল যেখানে আছেন অর্থাৎ হানি বিন উরওয়ার বাড়িতে ওই গোপন জায়গাতে মাটির নিচের ঘরের মধ্যে বেরাদার ইমাম মুসলিমের ফেরাদার ঠিকানা বাতিয়ে দিল এবং কি সঙ্গে করে নিয়ে তার কাছে গেল বেরাদার মুয়াক্কিল গোলাম প্রথমত 3000 টাকা ইমাম মুসলিমের হাতে দিয়ে বেরাদার বলল হুজুর আমার বাড়ি মুলকে শাম আমি শুনেছি যে আপনার উপরে বিপদ চলছে যার জন্য বাধ্য হয়ে এসেছি 3000 টাকা দিলাম প্রয়োজন হলে আবার আপনার সাথে দেখা হবে আমি আবার আসবো অনেক কথা বলে বলছে এখন হুজুর আমাকে যাওয়ার অনুমতি দেন রাত অনেক হয়ে যাচ্ছে আমি যাচ্ছি বেরাদার বলে তুমি যাবে কোথায় বলে এদিকে করো বাড়ি কোথাও থাকবো সকাল হলে নিজের দেশ চলে যাব মুসলমান ওই মুয়াক্কিল চলে গেল মুসলিম বিন আওসা আসাদি চলে গেল হযরত ইমাম মুসলিম বেরাদার ওখানে থাকলো বেরাদার এই করে বেরাদার মুয়াক্কিল কিন্তু বেরাদার সেখান থেকে বেরিয়ে সোজায় ওই দারুল আমানাত অর্থাৎ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘরে চলে গেল যেখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আছে ওখানে যাওয়ার পরে বেরাদার মুয়াক্কিল যখন গেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে খবর কি বলছে হুজুর কাজ হয়ে গেছে বলে কাজ হয়ে গেছে বলে কি কাজ বলে হুজুর আমি ঠিকানা পেয়ে গেছি মুসলিমের সে কোথায় বলে সে হচ্ছে হানি বিন উরওয়ার বাড়িতে এই বাবাই হানি বিন উরওয়ার বাড়িতে বলে আচ্ছা ওই জন্য হানি এখন পর্যন্ত দেখাও করতে আসেনি ঠিক আছে এখন রাত্রে আর কিছু বলছি না সকাল হোক বাবারা বন্ধুরা আমার সকাল হতে না হতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা ওই হানির বাড়িতে চলে আসলো হানির বাড়িতে আসার পরে হানির দরওয়াজায় টক টক করে আওয়াজ দিল হযরতে হানি বেরিয়ে আসলো বেরাদার হানিকে বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল হানি ব্যাপার কি খবর কি আমি এসেছি তুমি কি জানো না আমি তুমি তো আমার আগেকার বন্ধু এখন পর্যন্ত তুমি দেখা করতে যাওনি আর যাওনি কেন আমি সে সব বুঝি
হযরতে আলী বলছেন কি তুমি বুঝো আমি একটু কাজে ছিলাম যার জন্য যাওয়া হয়নি আমি যাব যাব মনে করছিলাম যাওয়া হয়নি বেরাদার বন্ধুরা আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপি বলল ও হানি ও বাহানা দিয়ে লাভ হবে না চল চল এখনি তোকে আমার সাথে যেতে হবে বলে কেন বলে কেন টান কথা নয় চল আমার সাথে চল ওখানে গেলে বুঝতে পারবি বাবারা বন্ধুরা আমার ওই হানিকে উঠিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিয়ে চলে গেল বাবা বাড়ির বেরাদার ওই বেরাদার জেলখানাতে দিয়ে যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার বন্ধুরা আমার একটা তলোয়ারি বের করলো তলোয়ারিটা বের করে হানিকে লক্ষ্য করে বলতে লাগলো হানি ব্যাপার কি খবর কি আসামিকে বাড়িতে লুকিয়ে রেখেছো আর নিজে আত্মগোপন করে আছো তুমি আমার সঙ্গে দেখা করতে আসো না এ মনে করে যে আমি কিছু বুঝতে পারবো না ও হানি তুমি নিজের বাড়িতে ওই ইমাম মুসলিমকে কেন লুকিয়ে রেখেছো বলো হযরতে হানি বলছে কে বললো আপনাকে কথা যে আমার বাড়িতে হানি আপনার ইমাম মুসলিম আছে বলে কে বললো করে গোলাম যখনই বেরাদার বন্ধুরা আমার হানি অস্বীকার করলো যে আমার বাড়িতে মুসলিম নাই সাথে সাথে যখন বেরাদার ওই মুয়াক্কিল গোলাম যে টাল বাহানা দিয়ে ইমাম মুসলিমের গোপন খবর জেনে এসেছে ও যখন কাছে আসলো তো ইমাম আপনার আপনার হানি বিন উরওয়ার হোশ উড়ে গেল কারণ এই লোকটা তো আমার বাড়িতে গেছে একে তো দেখেছি ইমাম মুসলিমের পাশে বসে 3000 টাকা দিয়ে এসেছে অনেক কথা বলে এসেছে আরো দরকার লাগে লাগলে আবার আসবে এসেই খবর দিয়েছে তাহলে ইমাম বেরাদার মুসলিমের খবর এই গোলাম দিয়েছে হানির কোনো বলার আর কিছু থাকলো না বেরাদার বন্ধুরা আমার বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানিকে কয়েদখানায় বন্দি করে দিল জেলখানায় বন্দি করে দিল হানি বলছে আমাকে কেন বন্দি করছো ঠিক আছে আমি যখন আশ্রয় দিয়েছি আর দেব না আমাকে ছাড়ো আমি যাব আর মুসলিমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব আর রাখবো না বলে ও বলা ওটা শোনা যাবে না তুমি কেন রেখেছো এই জন্য তোমাকে জেলখানায় বলে কতদিন বলে ততদিন তোমাকে জেলখানায় থাকতে হবে যতদিন না মুসলিম অ্যারেস্ট হয়েছে যতদিন না মুসলিমকে হত্যা করা হয়েছে ততদিন পর্যন্ত তোমাকে জেলখানায় বসতে হবে বাবারা বন্ধুরা আমার অনেক লম্বা ইতিহাস করুন ইতিহাস আছে ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন যখন আমার কারণে আমার বাড়ির মালিককে ধরে নিল আমাকে ধরতে আর কতক্ষণ না এই বাড়িতে থাকা যাবে না সঙ্গে সঙ্গে নিজের দুই সন্তান বেরাদার সাথে ছিল হযরত ইব্রাহিম মুহাম্মদ এদের গল্প ইনশাআল্লাহ হবে হযরত ইব্রাহিম মুহাম্মদকে বেরাদার একজন আশিকে নবী কাজী সারার হাওয়ালা করে দিয়ে ইমাম মুসলিম কিন্তু বেরিয়ে গেল কাজী সারাকে বলল যে ভাইজান দেখো আর হয়তো আমার নাও দেখা হতে পারে কারণ কোন সময় আমি অ্যারেস্ট হয়ে যাব আমি ধরা খেয়ে যাব কখন আমাকে ওই জাল্লাদ ওই জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অ্যারেস্ট করে ফেলবে আমার কোনো গ্যারান্টি নাই ফলে আমার এই দুই সন্তানকে হেফাজতে রাখো যদি পারো নবীর দোহাই তোমাকে দিচ্ছি এই আমার দুই সন্তানকে কোনো ভাবে মদিনায় পৌঁছে দিও জোরে বলুন সুবহানাল্লাহ এই দাবি কাজী সারাকে দিয়ে ইমাম মুসলিম বাবা বেরিয়ে গেলেন মুসলমান বন্ধুরা আমার মাগরিবের নামাজে এশার নামাজ মসজিদে নববীতে বেরাদার মসজিদে কুফার জামে মসজিদ আদায় করলেন এখন নামাজের পরে ইমাম মুসলিম চিন্তা করে আল্লাহ এ রাত্রে অন্ধকারে আমি কোথায় যাব গো কোন জায়গায় যাব বাড়ি তো আমার অনেক দূরে মদিনা এখান থেকে বহু দূরে আমি কেমনে যাব হযরত ইমাম মুসলিম ভাবছেন মসজিদে বসে চিন্তা করছেন বেরাদার যখন অর্ধেক রাত বাবা হয়ে এসেছে রাতের অর্ধেক অংশ হয়েছে ইমাম মুসলিমকে বাবা পিপাসা লেগেছে ক্ষুধা লেগেছে
ইমাম মুসলিম চিন্তা করলেন দেখি কোথাও পানিও খাওয়া পাওয়া যায় কি যায় না বেরাদার বন্ধুরা আমার ইমাম মুসলিম মসজিদে কে বের হয় বেরাদার যখন কুফার রাস্তা গলিতে চলে তো কুফার রাস্তা ভরে বেরাদার আলোবাতি একটাও দেখতে পায় না সবাই জানো বেরাদার দরওয়াজা লাগিয়ে দিয়েছে কারণ ওই পাপি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছিল যদি কেউ যদি ইমাম মুসলিমকে আশ্রয় দেয় কেউ যদি ইমাম মুসলিমকে থাকতে দেয় তাহলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে তাকে কতল করা হবে তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে এই ভয়ে সবাই দরওয়াজা বন্ধ করে নিয়েছে না জানি মুসলিম আমাদের ঘরে চলে আসবে আমরা তখন তাকে না বলতে পারবো না আগে থেকে দরজা বন্ধ যেন ইমাম মুসলিম আমাদের বাড়ি না আসতে পারে দরজা খোলা থাকলে তো ঘরে আসবে বাড়িতে ঢুকবে দরজা বন্ধ যেন না আসতে পারে বাবারা বন্ধুরা আমার কুফা রাস্তাতে অন্ধকার রাত্রিতে ইমাম মুসলিম চলে ও একটা দূরে ইমাম মুসলিমের নজর পড়ল একটা ঘর একটা বাড়ির পাশে যেন একটা বেবারাদার টিপ টিপ করে একটা আলো জ্বলে কখনো আলোটা বাড়ে কখনো আলোটা আবার কমে যায় হযরত ইমাম মুসলিম ভাবলেন দেখি তো যাই ওই দূরে যে আলোটা দেখা যায় কখনো কমে কখনো বাড়ে নিশ্চয় ওখানে গেলে কাউকে দেখতে পাওয়া যাবে যদি দোকানও পাওয়া যায় আমি কিছু কিনে খাবো আমার ক্ষুধা লেগেছে আমার পানীয় পানির পিপাসা লেগেছে এই চিন্তা ভাবনাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাবা এগিয়ে এগিয়ে এক পা দুপা করে করে ওই জায়গায় পৌঁছালেন যে জায়গায় আলো একবার কমছিল একবার বেরাদার নিভানোর মতন হয়ে যাচ্ছিল একবার বাড়ছিল কমছিল বেরাদার হঠাৎ করে দেখে বেরাদার ওটা কোন আলো বাতি না বরঞ্চ একটা লালটুন একটা হারিকেন নিয়ে একজন বেরাদার বয়স্ক মহিলা বাবা লালটং হাতে নিয়ে কখনো লালটং এর আলোকে বাড়াচ্ছে আবার কখনো কমাচ্ছে হারিকেনের আলো কখনো কমাচ্ছে কখনো বাড়াচ্ছে একটা মেয়ে মানুষ বাবা বসে আছে বেরাদার বন্ধুরা আমার কিতাবের লেখক লিখেছে যে মেয়েটা বাবা বেরাদার বসেছিল বেরাদার ওই মেয়েটি বেরাদার যখন হযরত ইমাম মুসলিম দেখতে পেলেন যাই দেখি ওই মেয়েটি তো নিজের বাড়ির দরওয়াজে বসে আছে নিশ্চয় কারো আসার অপেক্ষা করছে কারো রাস্তা দেখছে নচেত এত রাত্রে কেন মেয়েটি জেগে আছে একটু যাই শুনি মেয়েটা কেন এত রাত ভরে জেগে আছে যখন কুফার সবাই ঘুমিয়ে পড়েছিল মেয়েটা কেন জেগে আছে ইমাম মুসলিম এক পা দুপা করে ওই মেয়েটির কাছে গিয়ে বাবা বসলো বসার পরে বেরাদার ইমাম মুসলিম মেয়েটিকে বলছে বাগো ও মা জননী মা আমি বড় পিপাসা পেয়েছি আমার কলেজা ফেটে যাচ্ছে মা গো তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে গো মা বেরাদার মেয়েটি ইমাম মুসলিমের কথা শুনে বেরাদা বলছে কেন পারবো না তুমি বসো আমি একটু পানি নিয়ে আসি এ বলে বেরাদার মেয়েটি ঘরের মধ্যে গেল বাবা এক গ্লাস ভর্তি ঠান্ডা পানি এনে ইমাম মুসলিমকে বাবা দেওয়া হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই পানিটা পান করার পরে বেরাদার গিলাসটা রাখ দিয়ে দিলেন মেয়েটিকে মেয়েটি ঘরের মধ্যে গেল বেরাদার বন্ধুরা আমার গিলাসটা রাখার পরে আবার যখন ফিরে আসে দেখে ওই মেয়েটি এসে দেখে কোন লোকটা বসে আছে মেয়েটা জানে না এটা ইমাম মুসলিম মেয়েটি বলে ও বাবা এত রাত্রে তুমি আমার কাছে আমার বাড়িতে এসে পানি চাইলে আমি পানি তোমাকে দিলাম পানি খাওয়া হয়ে গেল আমি গিলাস রাখতে গেলাম বর্তন রাখতে গেলাম এখনো তুমি এখানে কেন তুমি যাও চলে যাও নিজের বাড়িতে এ কথা বলার সাথে সাথে ইমাম মুসলিম যেন কাঁদতে শুরু করেছে বেরাদার ইমাম মুসলিম বলছে মা গো আমাকে বাড়ি যেতে বলছো আমি কেমনে বাড়ি যাব গো মা এই দেশে যে আমার বাড়ি নাই বলে বাবা কোন দেশে তোমার বাড়ি বেরাদার আল্লাহর নবী ইমাম মুসলিম বলেছিল আমার বাড়ি হলো সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ও বেরাদার ইমাম মুসলিমের কথা শুনে মেয়েটি বুঝতে পেরেছে এটা হচ্ছে নবীর বংশের ফুল এটা ফাতেমার আওলাদ
এরই নাম হচ্ছে ইমাম মুসলিম বাবা রে তোমার পরিচয় যখন মদিনায় নিশ্চয়ই তুমি হতে ইমাম মুসলিম আছো বেরাদার ইমাম মুসলিম ভয়ে বলতে চাইছে না নিজের পরিচয় দিতে চাইছে না এতক্ষণ একটু তো বসেছি না জানি আমার পরিচয় যদি সে জেনে নেয় আমার নাম ঠিকানা যদি জেনে নেয় হয়তো আমাকে থাকতে দেবে না যাই হোক যা হবে কপালে যেটা আছে তাই হবে মেয়েটিকে বলল আমারে আমার নাম হলো ইমাম মুসলিম বেরাদার মহিলাটি যখন ইমাম মুসলিমের কথা শুনল গো কিতাবের মধ্যে লেখা বাবা ইমাম মুসলিমকে সঙ্গে সঙ্গে বেরাদার জড়িয়ে ধরল আর বলতে লাগলো বাবা এসো এখানে থাকো না কারণ তোমাকে ধরার জন্য ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা পাগলের মতো ঘুরছে বেটা ইমাম মুসলিম রে আসো ঘরের মধ্যে আসো বেরাদার ইমাম মুসলিমকে ঘরের মধ্যে নিয়ে গেল বাবা চোখ মুখ ধোয়ার জন্য পানি দিল খাবার বেরাদার দেওয়া হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার খেতে বসলেন বাবা হাত পা ধোয়ার পরে কিন্তু বেরাদার খাবার খেতে যাবে হঠাৎ করে দুই সন্তানের কথা মনে পড়ে গেল দুই ছেলে হযরত ইব্রাহিম মুহাম্মাদের কথা মনে পড়ে গেল হযরত ইব্রাহিম মুহাম্মাদের কথা মনে করার মাত্রই হযরত ইমাম মুসলিম বাবা খাবার প্লেটটা ঘুরিয়ে দিয়ে দিলে মেয়েটি বলেছিল ও বাবা মুসলিম রে কেন খাবার প্লেটটা তুমি ঘুরিয়ে দিলে রে বেরাদার ইমাম মুসলিম কেঁদে কেঁদে বলেছিল মা গো আমি খেতে পারবো না গো মা না জানি আমার দুই লাল দুই কলেজার টুকরা দুই সন্তান আমার ইব্রাহিম ও মোহাম্মদ খাবার খেয়েছে কি না তাদের নসিবে পানি জুটেছে কি না তারা কি অবস্থায় আছে মা গো আমার সন্তানের খেয়াল পড়ে গেছে চিন্তা পড়ে গেছে আমার সন্তানের কথা মনে করে আমি আর খেতে পারবো না মা তুমি নিয়ে যাও আল্লাহ যদি নসিবে রাখে কাল সকালে তোমার দেখা হবে ও বেরাদার ইমাম মুসলিম বলে মা আমাকে ঘরের মধ্যে থাকতে দিলে আমি তো তোমার পরিচয় জানতে পারলাম না তোমার ঠিকানা জানতে পারলাম না নাম জানতে পারলাম না মা গো নামটা আমাকে বলো গো মা দুনিয়ার কিছু না দিতে পারলেও তুমি যদি নাম ঠিকানাটা আমাকে দাও কিয়ামতের মাঠ হবে যেদিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার হবে জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম হবে কমপক্ষে তুমি যদি জাহান্নামীও হয়ে থাকো রে মা আল্লাহ যদি তোমার নসিবে জাহান্নাম লেখে থাকে আমার নবী মুস্তাফাকে বলে আমি মুসলিম তোমাকে জান্নাত নিয়ে দেব বিরাদার কারণ জান্নাতের মালিক আমার নবী বানানেওয়ালা খোদা জান্নাত বানিয়েছে মালিকানা আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছে জান্নাত বানানেওয়ালা আল্লাহ আর জান্নাত বাটনেওয়ালা হলো রাসূলুল্লাহ নবী বলেছে যারা আমার হোসেনকে ভালোবাসবে আমার আল আওলাদকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে আর নবীর ভালোবাসায় বাবা জান্নাত পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান কিতাবে লেখক লেখা ওই মহিলাটি বলেছিল বেটা ও ইমাম মুসলিম আমার নাম হচ্ছে তুয়া বলে মা তুয়া গো এত রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে রে মা তুই কেন ঘুমাসনি রে মা বেরাদার বন্ধুরা আমার ওই তুয়া মেয়েটি বলেছিল বাবা ওই মা মুসলিম আমি এর জন্য ঘুমাইনি যে দরবার থেকে তোকে অ্যারেস্ট করার কথা হয়েছে যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোরকে ধরার জন্য ফৌজ পাঠিয়ে দিয়েছে ধরার জন্য লোক ঠিক করে দিয়েছে ওই দরবারে আমার একটা বেটা চাকরি করে এত রাত হয়ে গেছে বেটা ফিরেনি আমি ওই বেটা আসার অপেক্ষা করছি ছেলে আসার রাস্তা দেখছি বলে মা তোমার ছেলে এখনো ফিরেনি বলে না ফিরেনি বেরাদার কথা বলতে বলতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেরাদার একটু আরামে বিছান করে দিলেন আর তুয়া মহিলাটি বলছে বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যা এত রাত্রে কথা বলতে গেলে দুশমনের কান তেজ হয় দেওয়ারেরও কান থাকে কত কেউ
তোমার সন্তানে ঘোরাফেরা করছে, তোমাকে ধরার জন্য ঘুরছে, হয়তো শুনে নিতে পারে যে বাড়িতে কথা কহা করছে, বলা কহা হচ্ছে, নতুন মানুষের আওয়াজ পাচ্ছে, কে হতে পারে, ধরে নিতে পারে। রাত গল্প নয়, তুমি আরাম করো আর দেখি আমার বেটা কখন আসে, যতক্ষণ না আসবে আমি অপেক্ষা করব। বাবারা ইমাম মুসলিমকে শুয়ে দিয়ে মাতুয়া যখনই দরওয়াজা এসছে, তার কিছুক্ষণের মধ্যে তার সন্তান এসে হাজির। বেরাদার ছেলেকে একটু গালমন্দ করলো, তুয়া বলছে এত রাত কেন তোর হলো, বলছে মা আর বলিস না, যে মুসলিমকে ধরার কথা হানি বিন উরওয়ার বাড়িতে ছিল, সেখান থেকে নিজের সন্তানদেরকে নিয়ে সে পালিয়ে গেছে, হানির বাড়িতে নাই, ফলে আমাদের বাদশাহ আমাদের আকা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, কেউ যদি তাকে ধরে এনে দিতে পারে অনেক বড় পুরস্কার দেবে। তাই ভাবলাম এ সুযোগ হাতছাড়া করা যাবে না, কোশিশ করলাম, দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু মুসলিমের সন্ধান পাওয়া গেল না। মা মুসলিমকে ধরে ধরতে পারলে কত না মজা হতো, কত না ইনাম পাওয়া যেত। বেরাদার তুয়া মহিলা বলছে বেটা খাবার দার, এ সামান্য দুনিয়ার ধনে, দুনিয়ার টাকা পয়সায়, দুনিয়ার ইনাম পাওয়ার আশাতে ওই নবী বংশের আওলাদকে ধরিয়ে দিবি, দাওয়াত করে যাদের পাওয়া যায় না, আর বিনা দাওয়াতে তোদের দেশে এসেছে, তোরা গাদ্দার, এমন নবী বংশের সাথে তোরা দুরাচার দুর্ব্যবহার করছি, আজকে তার দুশমন তোরা হয়ে গেছি। খাবারদার, আল্লাহ যা দিয়েছে আমাদের এতে সন্তুষ্ট থাক, আল্লাহ দিলে অল্পতেই বাড়বে। নবীর বংশের মানুষকে কষ্ট দিয়ে দুনিয়া ও আখেরাতে সুখী হওয়া যাবে না, দুনিয়া ও আখেরাতে শুধু জিল্লাত আর জিল্লাত, অশান্তি আর অশান্তি, দুঃখ আর দুঃখ ছাড়া তাদের কিছুই নাই, যারা দুনিয়ার জমিনে নবী আলে নবীর প্রতি দুশ্মনী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, মা বেটা বেরাদার গল্প হলো, তাড়াতাড়ি করে বেরাদার নিজের সন্তান, নাম ছিল তার বেলাল, তাকে বেরাদার খাওয়া দেওয়া হলো, সে খাওয়া দাওয়া করে বেরাদার বেলালকে বিছান করে দিল, মা বেলালের পাশে বসলো, বেরাদার বেটাকে আদর করতে লাগলো। বেরাদার এই চিন্তা ভাবনা করে যে তাড়াতাড়ি যেন আমার বেটার ঘুম চলে আসে, আর ঘুম আসতে গেলে বাকি যে রাত্রের সময়টা পাবো আমি একটু জেগে ইমাম মুসলিমের খিদমত করব। জোরে একটা সুযোগ পেয়েছি, আমার বাড়িতে আলে নবী আছে, ঔলাদে আলী আছে, নবী বংশের ফুল আছে, ফাতেমার লাল আছে, ফলে তার একটু সেবা যত্ন করবো, বিরাদার খিদমত করে দুনিয়ার সুখ না হলেও আখেরাতের একটু সুখ অর্জন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার হঠাৎ করে মায়ের বেরাদার সেবা যত্নে, মায়ের আদরে সন্তান বেলাল ঘুমিয়ে পড়ল, যেমনি ঘুমিয়ে যাওয়া বেরাদার হযরতে তুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গিয়ে ইমাম মুসলিমের ঘরে কামরাতে বেরাদার তার খিদমত করতে লাগলো, সেবা যত্ন করতে লাগলো। বেরাদার আবার কিছুক্ষণ পরে আবার আসছে, না জানি বেটা জেগে যেতে পারে, আবার দেখে সে ঘুমিয়ে আছে, আবার ঘরে যায় ইমাম মুসলিমের সেবা যত্ন করে। এ বেরাদার এই করে বারবার যখন তুয়া নিজের বেটার ঘর থেকে বেরাদার ঘটার বেটার ঘরে যায়, আবার বেরিয়ে চলে আসে, তো বেরাদার কিছুক্ষণ যেতে যেতে তুয়ার বেটার কিন্তু ঘুম ভেঙে গেছে। ব্যাপার কি, আমার পাশে আমার মা নাই, আর মাকে আজকে ঘুমাতে দেখছি না, কখনো আমার ঘরে কখনো আবার বাইরে, কখনো ঘরে কখনো বাইরে, ব্যাপার কি। যখন একবার ঘরের মধ্যে বেরাদার তুয়া এসেছে, তার বেটা বেলাল বলছে মা তোমার কি হয়েছে, তুমি ঘুমাচ্ছ না কেন? বাবারা এখন তুয়া বুড়ি বলছে যে বোধহয় আমি ফেসে গেলাম, বলি তো বলে কি, ও মুসলমান হযরতে তুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল বেটা বেলাল রে
এমনিতেই বাইরে গিয়েছিলাম বলে মা একবার না হয় তুমি গেছো বাইরে কিন্তু আমার মনে হচ্ছে আমি তো অতটা ঘুমাইনি একটু ঘুম এসেছে কিন্তু কাঁচা ঘুম আমার মন বলে তুমি বারবার কিছুক্ষণ পর আসো আবার যাও আবার আসো ফের যাও বারবার যাওয়া আসা করো মতলব কি কারণ কি গোম্মা বেরাদার তুয়া বলতে রাজি নয় কিন্তু বেলাল ছিল এমন বেটার কথা বেরাদার মা না বলতে গেলে আমি ছাড়বো না কি হয়েছে তোমার বলো কোন রকমের বিপদ এসেছে বেটা কোমর ব্যথা না আর কোনো অসুখ বেরাদার মা বলছে না বেটা কোনো রোগ কোনো অসুখ নাই পেটের ব্যথাও নাই পেটের যন্ত্রণা নাই বলে মা তাহলে তুমি বারবার বাইরে যাও কেন বেরাদার হযরতে তুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা কে বলছে বেটা রে রাস্তা অবশ্যই আছে কারণ তো অবশ্যই আছে কিন্তু কারণটা তোকে বলা যাবে না বলে মা আমি তোর একা একটা ব্যাটা আর তোর কিছু হলে আমাকে বলবি না তো বলবি কাকে বলে ব্যাটা সবই তো তোকে বলি কিন্তু আজকের কথা এই গোপন কথা তোকে বলা যাবে না এই কারণ আমি যে বিপদে পড়েছি যে মুসিবতে পড়েছি ওই দরবারে তুই কি হচ্ছে একটা গোলাম ওই দরবারে তুই চাকরি করিস বলে মা তোমার রাত্রে উঠে যাওয়া আসাতে আমার চাকরি আবার কি করলো বলে বেটা আমি তোর মা তুই আমার একা একটা বেটা তোর কাছ থেকে তো লুকিয়ে রাখতে পারবো না তবে বলছি শুন তবে আমি বলবো তুই শুনবি এটাই শেষ আমি বলবো তুই শুনবি এটাই শেষ তৃতীয় কেউ যেন জানতে না পারে শুনতে না পায় আর ব্যাটারে যদি এ খবরটা তৃতীয় জনের কানে চলে যায় মনে রাখিস আমি তোর মা জিন্দেগিতে দুধের দেনা মাপ দেব না বেটা কাউকে বলতে পারবি না বলে ঠিক আছে বলবো না বলে সত্যি তো বলে হ্যাঁ সত্যি মায়ের তবু বিশ্বাস হয় না যেহেতু ওই দরবারে চাকরি করে চট করা বেলালের হাতটা ধরেছে নিজের ছেলের হাতটা ধরে মাথায় লাগিয়ে দিয়ে বলছে বেটা আমার মাথায় হাত দিয়ে বল এ কথা তুই কাউকে বলবি না যদি বলিস বেটা রে এ আমার পাকা চুলের কসম থাকলো জিন্দেগিতে আমি তোকে মাপ দেব না বেরাদার বেলাল বলছে মা বারবার একটা কথা কেন গো কি হয়েছে বলো তো বেরাদার হযরতে তুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল বেটা রে যে নবি বংশের ফুলকে এরেস্ট করার কথা ধরে নেওয়ার ধরে ধরার কথা ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে আজকে আমরা আমরা খুশনসিব আল্লাহ আমাদের কপাল ভালো তাকদীর ভালো যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের ঘরে আরাম করছে সুবহানাল্লাহ ও বাবারা বেলালের মা তুয়া যখন বলল ইমাম মুসলিম তাদের ঘরে তাদের বাড়িতে আছে বেলাল মনে মনে চিন্তা করছে আমার কাজ হয়ে গেছে রাত যার জন্য আমি দৌড় ধাপ করেছি কত না ছুটাছুটি করেছি কত আমার শরীরে ব্যথা হয়ে গেছে আর সেই মা মুসলিম নাকি আমাদের বাড়িতে ঠিক আছে মা কাউকে বলবো না ঘুমাও বেরাদা রাত কিছুক্ষণ বাকি ছিল এখন মা তুয়া দেখছেন যে এখন ঘুমাবো না বাকি সময় যেহেতু আমার বেটা জেনে নিয়েছে আর কোনো ভাই নাই এদিকে হযরত ইমাম মুসলিমের খিদমতে রত ওদিকে বেলাল বেরাদার চট করে উঠে মা থেকে লুকিয়ে বেরাদার ঘোড়ার উপরে চড়ে বাবা চলে গেছে আর যাওয়ার পরে
বেরাদার একজন দুষ্ট পাপী লোককে তার বন্ধুকে বলছে বন্ধুরে কাজ হয়ে গেছে বলে কি কাজ বলে যে মুসলিমকে সারা রাত ঘুরে ধরার জন্য আমরা ঘুরে বেরিয়েছি ধরতে পারিনি খবর পাইনি কোথায় গেছে আমরা তো মনে করেছিলাম হাওয়াতে উড়ে গেছে আমরা তো মনে করেছিলাম কোথায় কত জিন তাকে উঠিয়ে নিয়েছে কিন্তু না না সে আছে জিন্দা আছে বা হায়াত আছে বলে সে কই গো কোথায় গো বলে ও কথা আমি বলতে পারবো না আচ্ছা বলুন তো এখন যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকের সামনে বলে দেয় যে লোকটা বেঁচে আছে জিন্দা আছে হায়াতে আছে তো ও না জানলে বলল কম করা আর যদি জানে তো কোথায় আছে বলবে না এটা বললে কি ছাড়বে বেরাদার ইবনে আস আস চলে গেল ওবাইদুল্লাহর কাছে বলছে হুজুর কাম হয়ে গেছে বলে কি বলে মুসলিমকে আমরা দেখতে পেয়েছি বলে তুই দেখেছিস বলে না বলে কে বলে বেলাল দেখেছে কই বেলাল বেলালকে ডাকো বেলালকে ডাকা হলো কই বেলাল ইমাম মুসলিম কোথায় বলে ওটা আমি বলতে পারবো না সঙ্গে সঙ্গে তরবারি বের করেছে বল নচেত তোর গর্দন আলাদা করে দেব বেরাদার জানের ভয়ে বেলাল বলল যে আমাদের বাড়িতে আছে তবে হুজুর আপনারা তো শুনলেন জানলেন আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি মায়ের মাথায় হাত রেখে কসম করেছি আমাকে বলতে নিষেধ ছিল আমি বললাম জানের ভয়ে তবে এই খবরটা যেন আমার মা না জানতে পারে বলে ঠিক আছে তোর মা জানবে না যা বেরাদার বেলাল চলে গেল বাড়িতে গেছে বাবারা বন্ধুরা আমার ফজরের নামাজ পড়ার পরে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বেরাদার মুসল্লায় যেন বাবা বসা বেরাদার অমনি যেন বেরাদার ঘোড়ার বেরাদার আসা পায়ের আওয়াজ যেন বেরাদার তার কানে আসলো ঘোড়া নিয়ে কে যেন চলে আসছে ইমাম মুসলিম চিন্তা করলেন হয়তো এতক্ষণে খবর হয়ে গেছে হতো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পেরেছে যার জন্য হতো আমাকে এরেস্ট করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে ঘোড়ায় চড়ে আমাকে বেরাদার এরেস্ট করতে এসেছে বেরাদার সত্যি ইমাম মুসলিমের ভাবনাটা ঠিকই হলো বেরাদার যেমনই বেরাদার ইমাম মুসলিম যেখানে ছিলেন ওই বেলালদের বাড়িতে বেরাদার ইমাম মুসলিম বসে আছে দরওয়াজায় বেরাদার যেন আওয়াজ হয়ে গেল দরওয়াজা খুলো বেরাদার বন্ধুরা আমার দরওয়াজা খোলা হয় না তুয়া দরওয়াজার সামনে আসলো দরওয়াজা খুললো দরওয়াজা খোলার পরে দেখে একদল সিপাহি বলছে বাবারা তোমরা কারারে কেন এসেছো বলে মা গো শুনলাম তোমাদের বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে তো তুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করতে যাচ্ছিলেন না বলতে যাচ্ছিলেন ইমাম মুসলিম ঘরে ভিতর থেকে আগ ঝাঁপে বের হয়েছে এজন্য যেন আমার কারণে তুয়া মা মিথ্যা না বলে বিরাদার তুয়া মায়ের মুখে হাত দিয়ে বলছে মা তুমি বলে দাও যে মুসলিম আমাদের বাড়িতে আছে কারণ আমি আছি আর তুমি যদি না বলো তো এটা মিথ্যা বলা হলো আর আমাদের ধর্মে ইসলাম ধর্মে মিথ্যা বলা হারাম আছে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার দেখুন কত বিপদে আছে কত মুসিবতে আছে মানুষ বলে যে জান বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে এটা শরীয়তের ফতোয়া ঠিক আছে কিন্তু আজ ইমাম হোসেন কারবালার প্রান্তরে দাস্তানাই কারবালাতে আপনারা শুনছেন যে ইমাম হোসেন যদি চাইতো নিজের জান বাঁচাতে বাহানা বাহানি মুখ দেখানো এজিদের বাইত নিয়ে নিত কিন্তু তা তো করেনি মিথ্যা বাইত গ্রহণ করে নিত হযরত ইমাম মুসলিম মিথ্যার আশ্রয় নিয়ে নিজের জীবন বাঁচিয়ে কুফা থেকে মদিনা চলে যেতে পারতো
কিন্তু তা করেনি তারা দ্বীনের জন্য শরীয়তের জন্য নবী মুস্তাফা উম্মতকে বাঁচানোর জন্য জান তো দিয়েছে মিথ্যার আশ্রয় নেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন মা তুমি মিথ্যা বলিও না তাড়াতাড়ি করে বলো যে ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে বাবারা বন্ধুরা আমার এই কথা যখনই বলে দিল যে হ্যাঁ আছে সঙ্গে সঙ্গে সিপাহীরা বাড়ির ভিতরে ঢুকে গেল হযরত ইমাম মুসলিমের কাছে একটা তলোয়ারই ছিল সে কামান থেকে তরবারিটা বের করেছে খাপ থেকে আর বের করে বলছে যে কে আসবে আস চলে আসো আমি মুসলিম আমি হলাম ইমাম মুসলিম কে আসবে আমাকে ধরতে আয় বেরাদার ইমাম মুসলিমের তলোয়ারই দেখে এরা ভয় পেয়ে গেল যে বাড়ির ভিতরে লড়াই করলে মুসলিমের সঙ্গে লড়াই করা যাবে না তার জন্য তারা বাড়ির বাইরে হয়ে গেল ইমাম মুসলিমও বেরাদার সাথে সাথে বেরিয়ে গেল বেরাদার নিজের তরবারি দিয়ে নিজের ক্ষমতার উপরে ভর করে বেরাদার যেজন কাইদ যজন বেরাদার সিপাহি এসেছিল বেরাদার কয়েকজনকে চোখের সামনে অল্প মুহূর্তে বেরাদার তাদেরকে খাক ও খুনে লাতপাত করে দিল তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম মুসলিমের ক্ষমতা দেখে বাকি সিপাহীরা ভয় খেয়ে গেছে ইবনে আসআস সে নিজের হাত দুটোকে লম্বা করে দিয়েছে আর ইমাম মুসলিমকে বলছে মুসলিম আমরা আমান চাই আমরা লড়াই চাই না নবী বংশের সন্তান আলীর সন্তান হোসেনের ভাই আমান পছন্দ করতেন কারণ এরা লড়ালড়ি মারামারি খুন খারাপি কখনোই পছন্দ করে না এরা কি করলেন হযরত ইমাম মুসলিম নিজের তলোয়ারই নামিয়ে নিলেন বলছে আমান যখন লড়ালড়ি যখন নয় তাহলে ঠিক আছে আমি বন্ধ করে দিলাম বাবারা এখন কি বলে হুজুর আপনাকে সসম্মানে আমরা ওবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাব যা ফয়সলা ওখানে হবে সেটাই আমরা তার আগে আপনাকে কিছু বলবো না বলে দেখ তোরা কিছু বলবি না তো বলে না কিছু বলবো না এ বলে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার উটের উপরে চড়তে যাবেন ঘোড়ার উপরে চড়তে যাবেন অমনি বেরাদার বুকাইর বলে একটা লোক বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলের বেরাদার সুযোগ পেয়ে একটা তরবারির ওয়ার করলো সঙ্গে সঙ্গে আবার ইমাম মুসলিম তলোয়ারি বের করেছে বলে এই ইবনে আসাস তুমি যে বললা যে আমান কোন রকমের মারামারি নয় ঝগড়া নয় আমাকে আবার কেন মারা হলো আস আস ইবনে আস আস বেরাদার ক্ষমা চাইলো ইমাম মুসলিম আবার ক্ষান্ত হলেন বলে চলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলো বাবারা বন্ধুরা আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাওয়া হয়েছে কিতাবের মধ্যে আরো অনেক লম্বা করে আছে বেরাদার শর্টকাটে ইমাম মুসলিমকে বেরাদার নিয়ে যাওয়া হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে বেরাদার ইমাম মুসলিমকে বেরাদার বসানো হলো ইমাম মুসলিম ডাইরেক্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে কথা বলছে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুই কি চাস আমার আশা যদি পছন্দ না হয় তাহলে তুই আমাকে ছেড়ে দে আমি চলে যাব বলে না হবে না বলে কি বলে তোর জীবন আমি নিয়ে নেব হযরতে ইমাম মুসলিম বলছে এ জীবন অত সহজ নাই যে তুই নিয়ে নিবি এখনো যদি আমি কুফার মানুষকে ডাক দিয়ে দিই হতে পারে তোর তলোয়ারের ভয়ে তোর আওয়াজ শুনে মানুষ তোর দিকে হয়ে গেছে কিন্তু এখনো কিছু লোক আছে যে এখনো ইমাম মুসলিমের দলেই আছে জোরে বলুন সুবহানাল্লাহ এখনো যদি ডাক দিয়ে দিই আর বলে দিই তাহলে তোর এখনি নাম নিশান মিটিয়ে দেব কিন্তু আমি সেটা চাই না আমি চাই সমঝোতা আমি চাই ফয়সলা আমি চাই আমান বেরাদার বন্ধুরা আমার এই কথাগুলো বলা হচ্ছে এমনি সময় বেরাদার
ওই বকায়ের বিন হামদানি বেরাদার যার কথা কিতাবে লিখেছে ওবাইদ বেরাদার ইমাম মুসলিম বলল যে দেখো আমি পেপাসা পেয়েছি ওখানে লড়াই করতে লেগে আমার পেশা লেগেছে এক গ্লাস পানি দাও বেরাদার বন্ধুরা আমার পানি দেওয়া হলো ইমাম মুসলিম পানিটা পান করতে যাবেন অমনি যেন বেরাদার ওই বকায়ের নামে সেই জালিম ব্যক্তিটা আবার তলোয়ারের ওয়ার করলো বেরাদার সামনে ঠোর কাটলো ইমাম মুসলিমের দুটা দাঁত শহীদ হয়ে গেল পানি নিয়ে বেরাদার পানি পান করতে পারলেন না মুখে রক্তগুলো বের হয়ে পানিগুলো যেন লাল হয়ে গেল আবার পানি দেওয়া হলো রক্ত এমন বের হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে পানিগুলো লাল হয়ে যাচ্ছে ইমাম মুসলিম বলছে আর আমার ভাগ্যে পানি নাই বেরাদার বন্ধুরা আমার অনেক কষ্ট দিয়ে ইমাম মুসলিমকে বেরাদার অবশেষে ওই জালিম শয়তান পাপি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও ডার দিয়ে দিল যে একে ছাদের উপরে নিয়ে যা আর ছাদের উপরে নিয়ে গিয়ে এর ধর থেকে মাথা আলাদা করে পুরো বডিটা কুফার রাস্তায় ফেলে দে যেন এরপরে আর কেউ ভয়েতে ইমাম মুসলিমের নাম না নেয় বিরাদার তাই করা হয়েছে কিতাবের মধ্যে লেখা বাবারা বন্ধুরা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা এখন মার্ডার করার জন্য কতল করার জন্য শহীদ করে দেওয়ার জন্য বাবা ওই বেরাদার একটা ঘরের ছাদের উপরে নিয়ে যাওয়া হচ্ছে বেরাদার ইমাম মুসলিমকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল বাবা একজন মুসলমান ব্যক্তি বেরাদার যাকে ইমাম মুসলিম ভালো করে চিনে নামটা আমার আগে যাচ্ছে বেরাদার বন্ধুরা আমার উনি ওকে দেখতে পেয়ে বলছে ভাইজান ও ভাইজান আমি হচ্ছি ইমাম মুসলিম আলী রাউলাদ ইমাম হোসেনের চাচাতো ভাই আমি হচ্ছি ফাতেমা রাউলাদ আলী রাউলাদ রে আমাকে এখন নিয়ে যাচ্ছে ইয়াজিদের ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথায় আমাকে নিয়ে যাওয়া হবে ছাদের উপরে ওখান থেকে নাকি সার কালাম করা হবে ওখান থেকে আমার মাথা থেকে দর আলাদা করা হবে ভাইজান আমাকে শহীদ করা হবে এতে আমার কোনো আফসোস নাই দুঃখ নাই এতে আমার কোনো আঘাত নাই ব্যথা নাই যন্ত্রণা নাই তবে শুনো শুনো আমার যখন শহীদ হয়ে যাবে আমার লাশটাকে তুমি সসম্মানে দাফন করে দেবে বেরাদার বন্ধুরা আমার আর একটা কথা হলো এই কুফাতে কিছু মানুষের কাছে আমার ঋণ নেওয়া আছে আমি উধার নিয়েছি কেউ আমার কাছে টাকা পাবে রে যদি আমার শহীদ হয়ে যায় এরা না বলতে পারে যে ইমাম মুসলিম আমাদের খেয়ে চলে গেল তার জন্য বলছি তুমি আমার যেগুলো ঋণের টাকা এগুলো পরিশোধ করে দেবে আর আমার ভাই হোসেন যখন আসবে তার কাছ থেকে তুমি নিয়ে নেবে বেরাদার বন্ধু আমার কিছু কথা তাকে বলল বেরাদার সে লোকটা গিয়ে বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে ইমাম মুসলিম বলে পাঠিয়েছে তার ইন্তেকালের পূর্বে তার ইন্তেকালের আগে কয়েকটা শর্ত আমাকে দিয়ে গেছে বলে কি শর্ত বলে ওবাইদ ইমাম মুসলিম বলেছে ইন্তেকালের পরে তার লাশটা মাটিতে না ফেলে দিয়ে সেটাকে সসম্মানে দাফন করতে হবে আর সে বলে গেছে তার কিছু ঋণ আছে কিছু টাকা পয়সা ধার আছে সেগুলো শোধ করতে হবে আর আরো বলেছে শেষ একটা কথা তার দুই সন্তান এ দেশে এসেছে সে বলেনি কোথায় আছে কোন জায়গাতে আছে তার দুই সন্তানকে মদিনায় পৌঁছে দিতে হবে এই কথা আমাকে দায়িত্ব দিয়েছে আমি কি করব বেরাদার বন্ধুরা আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল এখানকার ধার ঋণের কথা এটা তোমার ব্যাপার তোমার কাছে টাকা থাকলে দিয়ে দিলে দিয়ে দেবে তুমি আমার আপত্তি নাই তবে শুনো তিনটা শর্তের মধ্যে একটা শর্ত শুধু আমি তোমাকে পূরণ করতে দেব সেটা হচ্ছে টাকার ব্যাপারটা ঋণের ব্যাপারটা বাকি দুটা একটা হচ্ছে তার শহীদের পরে তাকে ইন্তেকালের পরে তার লাশটাকে জমিনে ফেলতে হবে তাকে দাফন করতে দেব না আর তৃতীয় যেটা তার ফরিয়াদ তৃতীয় যেটা শর্ত তার দুই সন্তানকে আমার হাওয়ালা করতে হবে তাকে মদিনা পৌঁছাতে দেব না
বেরাদার অনেক লম্বা ইতিহাস হযরত ইমাম মুসলিমকে ছাদে নিয়ে যাও ও মুসলমান বাবারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর হাত দুটা বেঁধে দিয়ে বেরাদার বন্ধু আমার জান্নাত পাপি বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক যাকে বেরাদার ওই বেরাদার মুলকে ইয়ামান থেকে ভাড়া করে এনেছিল ওই জান্নাত পাপি বোকের বিনামদারি বেরাদার ওই বেরাদার ছাদের উপরে উঠে ইমাম হোসেন আয়েশা তলোয়ার মারল বাবা ইমাম মুসলিমের বাবা জট থেকে মাথা আলাদা হয়ে গেল আর বেরাদার বন্ধুরা মা ওনার বডিটাকে বেরাদার সঙ্গে সঙ্গে বেরাদার ধাক্কা দিয়ে যেন কুফার বাজারের রাস্তাতে ফেলে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবারা বন্ধুরা আমার ইমাম মুসলিম শাহাদাত পান করলেন ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো বাবারা ও মুসলমানেরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন যার লাশটাকে পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মনে করে কুফার বাজারে রাস্তাতে ফেলে দিয়েছে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে দিয়েছে যে লোক দেখে আর এ দেখার পরে সবার যেন মনে একটা ভয় ঢুকে যায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেন পরবর্তীতে কেউ ওবাইদুল্লাহ জিয়াদের বিরোধিতা না করে এই ভয় দেখানোর জন্য বিরাদার ইমাম মুসলিমের লাশটাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বাবারা বন্ধুরা আমার যাই হোক মুসলমান এই হযরত ইমাম মুসলিমের মহব্বতে আমি আজকে রাত্রে চতুর্থ রাত্রে বিরাদার আরো বাকি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সময় যদিও বিরাদার লেট হয়ে গেছে